সিনট্যাক্স ভুল অথবা আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, আমার কোনো একটা কাজ হচ্ছে না সাপোজ করে, হ্যাঁ তিনটা সমস্যা হতে পারে, একটা হচ্ছে আমার কম্পিউটার সমস্যা হতে পারে, আরেকটা হচ্ছে আমার লজিকের সমস্যা হতে পারে, আরেকটা হচ্ছে সিনট্যাক্স প্রবলেম হতে পারে। আমরা যখন কম্পিউটারে কোনো প্রোগ্রাম করি তিনটা প্রবলেম হতে পারে, একটা হচ্ছে কম্পিউটার প্রবলেম, আরেকটা হচ্ছে লজিক প্রবলেম, আরেকটা হচ্ছে সিনট্যাক্স প্রবলেম। তো কম্পিউটারের প্রবলেম হওয়ার সম্ভাবনা একটু কম থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে লজিক অথবা সিনট্যাক্স প্রবলেমটাই হয়। শুরুর দিকে লজিক প্রবলেমটাও কম হয়, কারণ লজিক তো আমরা চিন্তা করি খুব ছোট ছোট লজিক এগুলো, তো তার মানে ভুল হয়েছে কোথায় সিনট্যাক্স, অথবা লজিকও ভুল হতে পারে, ফাংশন কল করছি তার ডেফিনেশন দেই নেই, এরকম কিছু হতে পারে আর কি, তার এই কমা ফুল স্টপ। হ্যাঁ টাকা তোলা শেষে আমরা কনসার্ট তুলে দেবো। আমি অভ্যস্ত ছোটবেলা থেকে যদি আমরা এগুলোর মধ্যে থাকি তাহলে কিন্তু আলোর মধ্যে দেশটা অনেক সুন্দর হবে, এখন যত সুন্দর আছে তাহলে অনেক বেশি সুন্দর হবে। আচ্ছা দেখেন আমাদের হচ্ছে আমরা পিএসপি 41 উপরে স্যার টপ সেকেন্ডটা এই যেটা পিএসপি 41 আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 16। তো লাস্ট ক্লাসে ফুল একটা বিষয় আমরা কমপ্লিট করছিলাম এবং সেশন নিয়ে কথা হয়েছিল, তাই না? ঠিক আছে, তো জাভাস্ক্রিপ্ট নিয়ে যদি আমরা প্র্যাকটিস করি আজকে, জাভাস্ক্রিপ্ট কি এক্সাম যেন কথা ছিল আজকে, এক্সাম পরে দেন, আগে কাজটা করে নিন। কত নাম্বার ক্লাস? আচ্ছা এখন বাজে 9:30 না, আমরা একটু প্র্যাকটিস করে নিই তাহলে কোডিংটা 1 আওয়ার, 1 ঘন্টার জন্য একটা প্র্যাকটিস দেবো 9:30 থেকে 10:30, 10:30 থেকে আমরা ক্লাস কন্টিনিউ করবো। সো আমি জাস্ট এখানে ছোট্ট একটা কাজ দিয়ে দিচ্ছি, এটা আপনারা ইনসার্ট করবেন, আমি কিছু ভুলে গেছিলাম, আসলে কাজটা করে নেন একবার, সমস্যা হবে না, আমরা জাভাস্ক্রিপ্ট শুরু করবো আজকে ইনশাআল্লাহ। সো আমরা আছি হচ্ছে 4, 6, 10, 12, 14, 16, 18, 20, 22, 23, 24, 27 জন, ঠিক আছে, আরও থাকা উচিত ছিল আর কি।
18 নম্বর ক্লাস তো অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা ড্রপ ডাউন বক্সে হবে, হ্যাঁ সিলেক্ট অপশনে হবে, পাবলিশড যদি থাকে অপশনের মধ্যে, যদি পাবলিশ থাকে ভ্যালুর মধ্যে থাকবে হচ্ছে কত 1, বুঝতে পারছেন কি আমার কথাটা? সিলেক্ট অপশনে কিভাবে থাকে মানে এটা হবে সিলেক্টেড অপশন ড্রপ ডাউন বক্স, তো অপশনের মধ্যে এভাবে দিবেন ভ্যালু থাকবে কত 1, এখানে হবে কি পাবলিশ, ঠিক আছে না? আবার অপশন ভ্যালুর মধ্যে কত হবে 0, এখানে কি হবে আনপাবলিশ, আর এর উপরে কি থাকবে সিলেক্ট, নিচেও কি সিলেক্ট, আবার কেউ যদি মনে করেন যে আমি বুটি স্টাফ দিয়ে করবো না, আমি করবো তাও করতে পারেন, কোন সমস্যা মেন্ডেটরি না যে বুটি স্টাফ দিয়ে করতে হবে, যেহেতু আমাদের একটা স্ট্রাকচার আছে একটু কাস্টমাইজ করলে কিন্তু হয়ে যায় তাই না, শুধু টেবিলটা তৈরি করতে হবে আর ইয়া এই ডাটাবেস তো ডাটাবেস ক্রিয়েট করতে হবে, হ্যাঁ হ্যাঁ ডাটাবেস ক্রিয়েট করতে হবে, টেবিল তৈরি করতে হবে, এটা আপনার শুরু ভালো হয়েছে,
এগুলোর ডেটা টাইপ কি হবে বলেন তো? টেক্সট টেক্সট এর ভ্যালু কত দিতে হয়? ভ্যালু দিতে হয় না। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সম্পর্কে বলা হচ্ছে, আপনারা কি সিটা সারছেন? সিটা একটু সারিয়ে দিতে পারেন? আমরা নেক্সট ইয়ার আশা করতে পারি তুষার করবে পাবলিকেশন স্ট্যাটাস আমরা যেহেতু বুটস্ট্র্যাপ দিয়ে করতেছিলাম, ক্লাস কল করব, ফর্ম কন্ট্রোল, আর এখানে মনে করেন একটা নেম দিতে হবে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। হ্যাঁ, এবার এই ফর্মের মধ্যে আমরা লিখতে পারি সিলেক্ট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। বলে দিলাম পাবলিশ, আর বলে দিলাম আনপাবলিশ। এটাই তো করতে বলা হয়েছিল, তাই না? এবার যদি ব্রাউজারে যা রিলোড দিই, এরকম আসছে না, পাবলিশ আনপাবলিশ চলে আসছে। এখন আমি যখন পাবলিশ সিলেক্ট করে সাবমিট ক্লিক করব, তখন ডেটাবেসে কি যাবে, কি যাবে কিছু কি বলে দিছে এখন? এখানে আমরা যখন পাবলিশ সিলেক্ট করে দিব, তখন এই অপশনের মধ্যে ভ্যালুর মধ্যে বলে দিতে হয়, ভ্যালুর মধ্যে আপনি যেটা বলে দিবেন সেটাই যাবে। ঠিক আছে, আপনাদের এইচটিএমএল এর ফর্মের ক্লাসগুলো সম্ভবত আমরা কি প্র্যাকটিস করছিলাম এর সাথে? হ্যাঁ, তাহলে হয়তো বিষয়টা আর কি এরকম না আসার কথা ছিল আর কি। আপনি যখন সিলেক্ট অপশন নিয়ে করবেন, তখন ডেটাবেসে যাবে কোনটা? ভ্যালুটা। হ্যাঁ, আপনি ভ্যালুর মধ্যে যেটা দিয়ে দেবেন সেটা ডেটাবেসে যাবে। আবার মনে করেন এই কাজটা আমি এভাবে না করে এভাবে কিন্তু করতে পারতাম। মনে করেন লেভেল, ইনপুট টাইপ হচ্ছে রেডিও, নেম হচ্ছে পাবলিকেশন স্ট্যাটাস। কিন্তু স্যার রেডিও বাটন দিলে তো এটা ড্রপ ডাউন হচ্ছে না? তা তো হচ্ছে, জাস্ট বলতেছি দেখেন, আমার কোশ্চেন অ্যান্সার দেন, কোশ্চেন করবো এখন। এখন মনে করেন ব্রাউজারে যাচ্ছে, এরকম আসছে বোথ আর কারেক্ট, এটা হতে পারে এটা হতে পারে, তাই না? এখন প্রথম কথা হচ্ছে দুইটা নাম কি এক থাকবে না আলাদা হবে? আলাদা হলে সমস্যা কি? দুইটা সিলেক্ট হয়ে যাবে, নাইস। এখন মনে করেন আমি পাবলিশ সিলেক্ট করে সাবমিট দিলাম, ডেটাবেসে কি যাবে? কেন কিছু যাবে না? হ্যাঁ, এটাই বলার ছিল আর কি, যে আমি তো এই ইনপুট এলিমেন্টগুলোর মধ্যে নাম লিখে দিতে পারতেছি, তাই না? এগুলোর মধ্যে লিখে দিতে পারতেছি, বাট এখানে কি কিছু লেখার কিছু আছে না? এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি, যখন আমি সিলেক্ট করে দিব তাহলে ডেটাবেসে কি যাবে? এজন্য এই সমস্ত জায়গার ক্ষেত্রে কি করতে হয়, ভ্যালুর মধ্যে বলে দিতে হয় যে না পাবলিশ চলে ওয়ান। আপনি এখানে যে কোনো কিছু দিতে পারেন, আপনি যদি বলেন পাবলিশ এ ভ্যালু এ ভ্যালু বি, তাও হবে, তাই না? তাও হবে, বাট আমরা এখানে 10 ধরে দিলাম আর কি, একটা ইয়ে করার জন্য। বুঝতে পারছেন আশা করি বিষয়টা? তো নাও এবার আমি লেভেলটা কেটে দিচ্ছি, আমি এখানে সিলেক্টটাকে প্রেফার করলাম আর কি আমরা। সো সেক্ষেত্রে যদি ব্রাউজারে যাই রিলোড দিই, এরকম হচ্ছে। তো পাবলিকেশনের স্ট্যাটাসের কারেন্টটাকে ধরতে পারছেন? ফাইন,
তো তাহলে আমরা এইভাবে পাবলিকেশন স্ট্যাটাস ম্যানেজ করতে পারতেছি। হ্যাঁ তো তাহলে আমাদের এই পুরো বিষয়টা নিউজ ইনফরমেশন অ্যাড করা, ভিউ করা, ডিলিট করা এই কাজটা সুন্দর করে বাসা থেকে করে নিয়ে আসবেন। হ্যাঁ আমরা নেক্সট ক্লাসে একটা লগ ইন সিস্টেম তৈরি করার চেষ্টা করব। আজকে জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করব এবং আই থিঙ্ক আপনারা বুঝে যাবেন জাভাস্ক্রিপ্ট কি জিনিস, কীভাবে কী করতে হয়। যদিও আগে থেকে টুকটাক ধারণা আছে সম্পর্কে, আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো সেক্ষেত্রে হোমওয়ার্কটা তো বুঝে পাইছেন, সবাইকেই করতে হবে এবং সবাই নিজে নিজে করার চেষ্টা করবেন। দয়া করে কেউ কারোর কাছ থেকে ধার নিয়েন না। সবাই বসে যান, কথা বলেন না। আমরা এখন যে টপিকস নিয়ে প্র্যাকটিস করব সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টেকনোলজি জাভাস্ক্রিপ্ট বলতে পারেন, এবং এটা আসলে অনেক বেশি দরকার আর কি, এবং এটা শেখার কোনো শেষ নাই। আপনি একটার পর একটা নতুন নতুন ফ্রেমওয়ার্ক আসতেছে জাভাস্ক্রিপ্টের, তো যে কারণে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে অনেক ভালোই আমাদের জানতে হবে আর কি। আমরা লাস্ট ক্লাসে ওই মজিলা ডেভেলপার্স এর মধ্যে আসছিলাম, তাই না? ডেভেলপার্স ডট মজিলা। হ্যাঁ তো আমরা সবাই ওই সাইটে একটু আসি সবাই। এখান থেকে আমরা জাভাস্ক্রিপ্টে যাব। এখানে খুব সুন্দর করে বলা আছে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে, দেখেন। তো আমরা এই বাম পাশে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। এখান থেকে যদি আমরা ইন্ট্রোডাকশনে যাই, এখানে দেখেন জাভাস্ক্রিপ্ট ইন্ট্রোডাকশনে আসলাম জাভাস্ক্রিপ্ট গাইড থেকে। এখানে বলা আছে হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট, হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট। তো এখানে বলা হচ্ছে জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা ক্রস প্ল্যাটফর্ম অবজেক্ট ওরিয়েন্টেড একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। প্রথম কথা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম কেন, কারণ যারা .NET এ কাজ করে তারাও জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে হয়, যারা PHP তে কাজ করে তাদেরকেও জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে হয়, যারা জাভায় কাজ করে তাদেরকেও কি করতে হয়, জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে হয়। এজন্য বলা হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা ক্রস প্ল্যাটফর্ম। হ্যাঁ যে কোনো প্ল্যাটফর্মের সাথে এটা কি করতে পারে, কাজ করতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কি অবজেক্ট ওরিয়েন্টেড একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। সো অবজেক্ট ওরিয়েন্টেড মানে কি আমরা জানি সবাই, তাই না? হ্যাঁ যে পারমিশন নিয়ে কাজ করতে হয় সবকিছুই স্ট্রাকচারড, অবজেক্ট ওরিয়েন্টেড স্ট্রাকচারড, তাই না? একটা স্ট্রাকচারের মধ্যে সবকিছু রেখে দেন পারমিশন নিয়ে কাজ করতে হয়। তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে ওরকম একটা অবজেক্ট ওরিয়েন্টেড একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ মানে কি, যখন কোন একটা ল্যাঙ্গুয়েজ আর একটা ল্যাঙ্গুয়েজের সাথে সবই লিখতে পারি, কিন্তু সেজন্য বলা হচ্ছে কি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ।
একটা ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সের মধ্যে যখন আমরা আরেকটা ল্যাঙ্গুয়েজ লিখতে পারবো তখন সেটাকে বলা হবে স্প্লিটিং ল্যাঙ্গুয়েজ। সো এখানে অনেক ভালো দেখতে পারবেন, এবার নিচের দিকে এসে দেখেন কিছু কনফিউশন আমাদের থাকে মনের মধ্যে, জাভাস্ক্রিপ্ট এবং জাভা কি একই জিনিস কিনা। এখানে কি বলা আছে, জাভাস্ক্রিপ্ট এন্ড জাভা আর সিমিলার ইন সাম ওয়ে বাট ফান্ডামেন্টালি ডিফারেন্ট ইন সাম আদার্স জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। এখানে বেশ কিছু বলা আছে, সো আমি একটু সামারি টানি। জাভাস্ক্রিপ্ট এবং জাভা টোটালি আলাদা, কোনো মিল নাই, কিছু কিছু বিষয় ছাড়া দুইটা কিন্তু টোটালি আলাদা। শুধু একটা জায়গায় এদের মিল খুঁজে পাবেন, দুজনই হচ্ছে কি অবজেক্ট ওরিয়েন্টেড স্ট্রাকচারাল। জাভাস্ক্রিপ্ট ও স্ট্রাকচারাল, জাভাও স্ট্রাকচারাল। এই ল্যাঙ্গুয়েজটা প্রথম যে ভদ্রলোক নিয়ে আসে ওনার নাম হচ্ছে ব্রেন্ডন ইচ, 1995 সালে। উনি তখন নেটস্কেপ নামের একটা ব্রাউজার কোম্পানি আছে ওখানে জব করত। এর জন্য জাভাস্ক্রিপ্টের আদি নাম কি ছিল, মৌচা, MOCHA। জাভাস্ক্রিপ্ট যখন প্রথম আবিষ্কার হয় 1995 সালে, সব এখানে লেখা আছে, আমি এখান থেকেই যে কথাগুলো বলতেছি সব এখানে আছে, এখান থেকেই পড়ে পড়ে নলেজ গ্যাদার করছি সেগুলো আপনাদেরকে বলা হচ্ছে আর কি। সো জাভাস্ক্রিপ্ট 1995 থেকে আসে আর কি। তো ওই ব্র্যান্ডন ইচ এই ভদ্রলোক তৈরি করেন, তো উনি তখন ওই নেটস্কেপ নামের একটা ব্রাউজার ছিল না আগে, অনেক আগে আপনারা হয়তো ইউজ করেন, নাম ইউজ করছি প্রথম দিকে। তো তখন ওই নেটস্কেপের ওই যে কোম্পানির কোম্পানিতে উনি জব করতো আর কি, তো এই জন্য ওইটার যে মালিক ছিল ওনার নাম যেন ভুলে গেলাম, মাইকেল, ওনার নামের সাথে মিল রেখে আর কি ওটা তৈরি করে যে মৌচা, জাভাস্ক্রিপ্টের প্রথম নাম। তারপর এটা বিভিন্নভাবে পর্যায়ক্রমিক হয়ে ধারাবাহিকভাবে আস্তে আস্তে এটা জাভাস্ক্রিপ্ট নাম ধারণ করে, এবং বর্তমানে এই প্রোডাক্টটা যে কোম্পানি সেই কোম্পানির নাম হচ্ছে মজিলা কর্পোরেশন, আমরা জানি এই বিষয়গুলো আর কি। তো যাই হোক, এখন মেন বিষয় হচ্ছে যে এই যে দুই একটা কথাবার্তা বললাম জাভাস্ক্রিপ্ট সম্পর্কে, আপনারা আরো জানবেন এগুলো, এগুলো জেনে রাখা দরকার আছে, আপনারা ফাপড়টা নিতে পারবেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। সো আবার মেন বিষয় হচ্ছে যে জাভাস্ক্রিপ্টটা আমরা বুঝলাম, এটাই জিনিস। এখন জাভাস্ক্রিপ্টটা কেন, হোয়াই জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টটা আসলে কেন, তো জাভাস্ক্রিপ্টটা কেন, এর উত্তর একটাই যে জাভাস্ক্রিপ্টটা না কেন, না কেন। যদি বলে যে জাভাস্ক্রিপ্ট কেন, জাভাস্ক্রিপ্ট না কেন, জাভাস্ক্রিপ্ট সারা দুনিয়ায় অচল। হ্যাঁ, ওয়েব প্রোগ্রামিং এর আমি একটা কথা বলছিলাম না, আপনাকে যদি কোনো একটা প্রজেক্ট করতে হয় 100% যদি প্রজেক্টটা হয়, আপনার 5% কাজ হচ্ছে PHP, 90% কাজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট, 90% কাজ। আপনি বলতে পারেন যে ফাজলি বলছেন, হ্যাঁ না সত্যি কথা, ঠিক আছে। যখন দেখবেন প্রফেশনাল ডেভেলপার, আমরা যখন ডেভেলপমেন্ট করি সবই কাজে খালি জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ইয়া বিষয়ের আর কি। সো PHP-র কাজ খুবই কম আর কি, হ্যাঁ জাভাস্ক্রিপ্টের কাজই কিন্তু বেশি। সো জাভাস্ক্রিপ্টটা কেন, জাভাস্ক্রিপ্ট হচ্ছে এই ফ্রন্ট এন্ডের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারেন। আমরা এই যে এখানে যা দেখতেছি ভিতরে, কোন একটা ওয়েব পেজের মধ্যে আমরা যা দেখতে পাচ্ছি সবকিছুই কে নিয়ে আসছে, মার্কআপ, HTML, তাই না। সো প্রথম দিকে হোয়াই জাভাস্ক্রিপ্ট এর অ্যানসারটা বলা হচ্ছে, যে প্রথম দিকে এই কথাগুলো বলছিলাম আমি, একটু খেয়াল করে দেখেন, না বলে থাকলে আবার বলতেছি, সেটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করবো আমরা, তাই না। ওয়েব অ্যাপ্লিকেশন, তো ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশনের কয়টা পার্ট থাকে বলেন তো, তিনটা পার্ট, তাই না, এগুলো বলা হয়েছিল। একটা হচ্ছে কি ফ্রন্ট এন্ড, আরেকটা সার্ভার সাইড, একটা হচ্ছে ডেটাবেস। তো এই তিনটা পার্ট আমরা কম্বিনেশন করে একটা ওয়েব অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইট তৈরি করতে পারি। এর মধ্যে ফ্রন্ট এন্ডের আবার তিনটে পার্ট বলছিলাম, তাই না। একটা কি ছিল, স্ট্রাকচার, স্ট্রাকচার এন্ড কন্টেন্ট। এরপর ছিল কি, প্রেজেন্টেশন, আর একটা হচ্ছে বিহেভিয়ার। আপনি আমরা যদি কোনো ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করি, ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার ওয়েব অ্যাপ্লিকেশন তিনটা পার্ট মেইনলি থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা সার্ভার সাইড, একটা হচ্ছে ডেটাবেস। তিনটে পার্ট তৈরি করতে হয়। আপনি একটা সফটওয়্যার বানাবেন, সফটওয়্যারের নাম কি, পয়েন্ট অফ সেল ফলস। তো সফটওয়্যারের কয়টা পার্ট, তিনটা, সফটওয়্যার একটা ফ্রন্ট এন্ড থাকবে, সফটওয়্যার একটা সার্ভার সাইড থাকবে, এবং সফটওয়্যার একটা ডেটাবেস থাকবে, দ্যাটস অল। তিনটা পার্ট আমাকে আলাদা করে তৈরি করতে হবে। সো ফ্রন্ট এন্ড মানুষ দেখে, সার্ভার সাইট কি মানুষ দেখে, এই যে সাইটটা BITM ডটর যে সার্ভারে কি আছে আপনি আমি দেখতেছি, ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা আছে নাই, কিন্তু
বাট আমাদের মাথা ব্যথাছে কি নিয়ে লোকগুলো কেমন হয়েছে আরো ভালো হইতে পারে স্লাইডারটা এরকম কেন একটু ব্যাখ্যা হয়ে গেছে এটা এরকম কেন আপনি মনে মনে বলতেছেন না ঠিক আছে আমরা যখন কোনো কিছু দেখি না এটা এরকম ভালো হয় না এটা এরকম হলে ভালো হইতো তাহলে আপনি কমেন্টস করতেছেন কিসের উপরে ফ্রন্ট এন্ডের উপরে এই জন্য এটা বেশি ইম্পর্টেন্ট সার্ভার সাইড দেখেও না কোনো মাথা ব্যথা না ডেটাবেস তো আরো কিছু ডেটাবেস তো নাই তার মানে এই দুইটার কোনো মাথা ব্যথা নাই লোকের লোকের মাথা ব্যথা কোনটা নিয়ে এটা নিয়ে তা আপনি যখন কোনো সফটওয়্যার বানাবেন কারোর জন্য সে কিন্তু আপনার পেন দিবে কি দিয়ে এই দিনে দিয়ে আপনার কোনো পেন দিবে না আপনি করে দেবেন তারা যা বোঝাবেন কোথায় হ্যাঁ ঠিক আছে আপনি তো উল্টা পাল্টা বোঝান সেটাও ঠিক আছে যা বলবেন সেটাই ঠিক আছে কিন্তু এটা কিন্তু ঠিক নাই কারণ কি এদেশে সুখ দিয়ে দেখবে তো এই ফ্রন্ট এন্ডের স্ট্রাকচার এবং কন্টেন্ট আর এমন কোন কন্টেন্ট পাওয়া যাবে ব্রাউজারে যেটা এইচটিএমএল এর ট্যাগ সারে নেম নিয়ে আসছে কোনো কিছু না থাকলেও তো বডির মধ্যে থেকে তো আসছে বডিটাও কি বডির বাইরে কি কোনো কিছু এখানে দেখাচ্ছে না তাই না একবার কিন্তু আপনি মানতে পারছো কিছু না আপনি মনে মতো সন্দেহ ছিল তো না এটা মনে বাইরে থেকে আসছে ঠিক আছে বাট এখন আমি বলে দিতেছি যে বডির মধ্যে সারা কোনো কিছু কি ব্রাউজারে আসে সরি করতেই হবে আজীবন কি আমাদের রাখ পর্যন্ত সামনে সিএসএস ফোর আসতেছে সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট দুজনের কম্পিটিশন লাগছে বুঝতে পারতেছেন সিএসএস যে ভদ্রলোক বানাইছে ওনার নাম হচ্ছে হ্যাকন উইয়ামলি এই হ্যাকন উইয়ামলি আর ব্রেন্ডন ইচ দুজনে কিন্তু মানে প্রতিযোগিতা আছে ঠিক আছে কারণ এইচটিএমএল এর কোনো প্রতিদ্বন্দ্বী নাই খেয়াল করছেন সবই জানেন খালি আপনি বললেন যে আমি ওয়েব ডেভেলপার আমি পিএইচপি জানি আমি জেন সার্টিফাই আমি সবকিছু জানি আমি শুধু এইচটিএমএল একটু জানি না কোন সমস্যা আছে লবণ ছাড়া তরকারি আগুন ছাড়া আগুন ছাড়া তরকারি হ্যাঁ বুঝতে পারছেন এই জন্য এসটিএমএল বিগ বস তো প্রেজেন্টেশন চাও কিন্তু আমরা শুধু এসটিএমএল দিয়ে কিন্তু ওয়েবসাইট বানানো যাবে কোনো সমস্যা নেই দেখতে খারাপ লাগবে দেখতে খারাপ লাগবে তো প্রেজেন্টেশন সুন্দর করলাম এবার বিহেভিয়ার কন্ট্রোল করবো কি দিয়ে জাভাস্ক্রিপ্ট দিয়ে সো মানুষ প্রেজেন্টেশন দেখবে এবং বিহেভিয়ার দেখবে সো হোয়াট ইজ বিহেভিয়ার অফ এ ওয়েবসাইট একটা ওয়েবসাইটের বিহেভিয়ার বলতে কি বুঝি আমরা বিহেভিয়ার হচ্ছে এই যে কার্সরটা মুভ করতেছে কে ইউজার ভিজিটর এই কার্সরটা মুভ করতেছে হচ্ছে ভিজিটর এই ভিজিটর এর সাথে আর এগুলো হচ্ছে কি যেমন মনে করেন এইটা 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 এগুলা এগুলা এগুলো সবগুলো কি ওয়েব কন্টেন্ট তাই না ওয়েব কন্টেন্ট সো ওয়েব কন্টেন্টের সাথে এই যে কার্সর যে ঘোরাচ্ছে কে ইউজার ভিজিটর কার্সার যে ঘুরাচ্ছে তার সাথে ওয়েব কন্টেন্টের যে কমিউনিকেশন সেটাকেই বলা হচ্ছে কি বিহেভিয়ার তাই না এখন মনে করেন একটা সাইটে একজন ইউজার ঢুকলো এখানে সে কোনো কিছু করতে পারবে খালি দেখতে পারবে সে কতক্ষণ থাকবে সেখানে বলেন আপনি ফেসবুকে সারাদিন থাকেন কেন কারণ ফেসবুকে যা আছে সবই আপনার আপনি যখন ফেসবুক লগ ইন করে ঢুকেন এখানে যা কিছু সবই কার মনে হয় যেন আমার একটা ওয়েবসাইটে ঢুকলাম ফেসবুকে মনে হয় আমার একটা জিনিস তাই না অনেস্টলি বলেন সবই আপনার কিন্তু যা কিছু ফেসবুক পেজে যা কিছু করতে হয় সবই কি করে আপনিই তো করেন কমেন্টস দেন ইমেজ আপলোড করেন তাই না চ্যাটিং করেন সবই তো আমরা নিজেরাই করি সেটিং সিকিউরিটি এই জন্য আর কি হ্যাঁ সিকিউরিটি মিকুরি সব আমি আমার মতো করে কাস্টমাইজ করতে পারতেছি
তো এই যে তাহলে ফেসবুকের সাথে একজন ইউজারের কমিউনিকেশন কেমন বলেন? সবচেয়ে বেশি এখন পর্যন্ত সাইট আছে সবচেয়ে বেশি বার ফেসবুকে, এর জন্য ফেসবুক কোথায় উঠতেছে খেয়াল করছেন? এবং মানুষ নাকি বলতেছে আর দুই দিন পর মার্ক জুকারবার্গ হোয়াইট হাউসে চলে যাবে, তাই না? শুনলাম না কোন কি করে দেখলাম। সো বলতে চাচ্ছি জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করব, জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স প্র্যাকটিস করার আগে এটা কেন সেটা নিয়ে কথা বলা হচ্ছিল, যে কোন একটা ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশনের যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টের সাথে, হ্যাঁ সেই কন্টেন্টের সাথে ইউজারের যে ইন্টারঅ্যাকশন, ইউজারের যে কমিউনিকেশন, সেটাকে বলা হচ্ছে কি ভিজিটর বিহেভিয়ার। আর এই বিহেভিয়ারটা কন্ট্রোল করব আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো জাভাস্ক্রিপ্ট শেখার, জাভাস্ক্রিপ্ট আপনাকে তিনটা বিষয় সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে র জাভাস্ক্রিপ্ট, একদম র, যেটা আমরা এখন প্র্যাকটিস করব র জাভাস্ক্রিপ্ট। এরপরে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি জানতে হবে, জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি জানতে হবে। এরপর জাভাস্ক্রিপ্টের একাধিক ফ্রেমওয়ার্ক জানতে হবে, একটা জানলে হবে না। সম্ভব বাট একটু কঠিন হয়ে যাবে। জাভাস্ক্রিপ্ট আমরা সর্বোচ্চ দুইটা ক্লাস প্র্যাকটিস করবো, তারপরে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি দেখবো আমরা, সেটা হচ্ছে ঠিক আছে, এই তিনটা জিনিস জানতে হবে, অ্যাঙ্গুলার জেস, র জাভাস্ক্রিপ্ট এবং একটা ফ্রেমওয়ার্ক, একটা লাইব্রেরি। লাইব্রেরি আমরা এই মুহূর্তে আলোচনা করবো কোনটা, জিকোয়েরি, জিকোয়েরি এবং অ্যাঙ্গুলার জেস এবং তবে যখন ফ্রেমওয়ার্কে ঢুকবেন, ফ্রেমওয়ার্কে কিন্তু বিভিন্ন ধরনের আছে, যেমন বর্তমানে ল্যারাভেলের সাথে সবচেয়ে পপুলার হচ্ছে Vue.js, এটা একটা কি ফ্রেমওয়ার্ক। তো ফ্রেমওয়ার্ক কি, র জাভাস্ক্রিপ্ট কি, লাইব্রেরি কি, এগুলো আস্তে আস্তে বলবো। বাট আমাদের কি কোন দিকে আমরা যাচ্ছি সেটা একটু সামারি টেনে নিলাম। সো বলা হচ্ছে ওয়েবসাইটের যে কন্টেন্ট তার সাথে ইউজারের যে কমিউনিকেশন সেটাকে বলা হচ্ছে কি বিহেভিয়ার। আর এই বিহেভিয়ারটা কন্ট্রোল করবো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে। আর এই ওয়েবসাইটের কন্টেন্টের সাথে একজন ভিজিটরের কমিউনিকেশন যদি ভালো থাকে তাহলে সেই সাইটে কোনো ভিজিটর যাবে না, তাই না? সবচেয়ে বেশি যাবে। এখন পর্যন্ত যত ওয়েবসাইট আছে বলা হচ্ছিল যে ফেসবুকের সাথে কি কমিউনিকেশন সবচেয়ে বেশি, একটু হিসাব করে দেখেন। এর জন্যই ফেসবুকের ভিজিটর কি ওখানে ঢোকার পর মনে হয় আমার একটা জায়গায় আমি আসলাম এতক্ষণে, কিন্তু BITM বলেন বা যেখানেই বলেন, যেখানে গেলে কি মনে হয় পর পর মনে হয়, তাই না? বাট ফেসবুকে ঢুকলে কি মনে হয় না আমার একটা জিনিস আমি পাইলাম এতক্ষণে, ঠিক আছে? এখন মনে করেন ইউজারে কোনো কন্টেন্ট নাই, সে দেখতেছে, কিছুক্ষণ পরে সে চলে যাবে আর এখানে আসবে না। বাট মনে করেন এই কন্টেন্টের উপর ইউজারের কন্ট্রোল আছে, কিরকম? বা এদিকেও করা যায়, এদিকেও করা যায়, উপরেও নামানো যায়, উপরে উঠানো যায়, আবার নিচেও নামানো যায়। এই যে এই কন্টেন্টটাকে সে কি করতে পারতেছে, একজন ভিজিটর ইচ্ছা মতো খেলাধুলা করতে পারতেছে না? অ্যাটলিস্ট এইটা করার জন্য হইলেও তো সে দুই মিনিট থাকবো আপনার সাইডে, নাকি? সে কিছু না পড়ুক, বুঝতে পারছেন কেমন কথাটা? কথা কি ঠিক আছে? সে অ্যাটলিস্ট এটা করার জন্য হলেও কি করবো, দুই মিনিট আপনার এখানে থাকবো, বাহ ভালোই তো লাগে। এই যে আপনার কিন্তু গুগল র্যাঙ্কিং আপনার সাইটটা উপরে দিকে আসতেছে, তাই না? ইঞ্জিনগুলো আর কি, আবার মনে করেন এখানে কার্সর নিয়ে গেলেন, বাহ ভালোই তো হয়, বাহ ভালোই তো লাগে। এই যে আপনি দেখতেছেন এগুলো কি, এগুলো তামসা, এগুলো দেখার জন্য তো আপনি দুই মিনিট থাকবেন, নাকি? বলুন যে বাহ ভালোই তো লাগে, নাকি? বাহ ভালোই তো লাগে। আবার এই যে এখানে চেঞ্জ হচ্ছে, তো মনে করেন এই যে কন্টেন্ট একটার পর একটা চেঞ্জ হচ্ছে,
চেঞ্জ হচ্ছে কই? এই চেঞ্জ হচ্ছে না এখন, আমি চেঞ্জ হচ্ছে, আমি চাচ্ছি না এটা চেঞ্জ হবে না, কার্সর রাখলাম কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে। সো ওয়েব কন্টেন্টের উপর ইউজারের যে উইন্ডোজ 10 ওইটা সেটা দিতে হবে। হ্যাঁ উইন্ডোজ 10 ওইটা আরো ওই শোনো 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 হ্যালো আচ্ছা তাহলে আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে যে ওয়েব কন্টেন্টের সাথে ইউজারের যে ইন্টারঅ্যাকটিভনেস বিষয়টা আসলে কিরকম। আমি চাইলে যে কোনো একটা কন্টেন্টকে মুভ করতে পারি আবার থামাই দিতে পারি, তাই না? এই বিষয়গুলো বা যেখানে এটা হচ্ছে কি কমিউনিকেশন। সো বিহেভিয়ার, এই বিহেভিয়ারটা কন্ট্রোল করবো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে। সো জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা যদি মনে করেন আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন জাভাস্ক্রিপ্ট দিয়ে, আপনি যদি সেই ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে ইয়া করতে চান মানে ইউজারের সাথে কমিউনিকেশন করাতে চান, তার জন্য জাভাস্ক্রিপ্ট লাগবে। সেটার জন্য আমাদের প্রথমে কিন্তু সিনট্যাক্স জানতে হবে। তো মজার বিষয় হচ্ছে যে যেভাবে আমরা পিএইচপি সিনট্যাক্স আলোচনা করছি, জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স আমাদের মোটামুটি 80% হয়ে গেছে। একই সিমিলার কিছু কিছু জায়গায় একটু পার্থক্য আছে। তো আমি বলছিলাম না যে যখন কোন ল্যাঙ্গুয়েজ আমরা প্র্যাকটিস করব প্রথমে কি আসে সিনট্যাক্স, এরপরে ভেরিয়েবল, এরপরে অপারেটর, স্টেটমেন্ট, অ্যারে, ফাংশন। জাভাস্ক্রিপ্টের এই কয়টা সিনট্যাক্স আমাদেরকে জানতে হবে, লেখার দরকার নাই, জাস্ট একটু মনে রাখলেই হবে। সিনট্যাক্স, ভেরিয়েবল, অপারেটর, স্টেটমেন্ট, অ্যারে, ফাংশন। তো এগুলো দেখবেন পিএইচপির সাথে ম্যাক্সিমাম মিলে যাবে, কিছু কিছু জায়গায় একটু কাস্টমাইজ আসবে আর কি। তো প্রথম কথা হচ্ছে আমাদের যে সিনট্যাক্স, সিনট্যাক্সটা কি? তো বলা ছিল সিনট্যাক্স মানে কি, আমরা যখন পিএইচপির কথা বলতেছিলাম তখন পিএইচপিতে সিনট্যাক্স ছিল না? পিএইচপির সিনট্যাক্সে কি বলতেছিলাম আশা করি কারো মনে নাই, আমি কিভাবে কোড লিখতে হয়, স্টেটমেন্ট গুলো কিভাবে লিখতে হয়, সিনট্যাক্স পিএইচপি কোড আমি কোথায় লিখবো। সিনট্যাক্সের ক্ষেত্রে প্রথমে যেটা আসে যে জাভাস্ক্রিপ্টের আপনি কোড লিখবেন, সিনট্যাক্সের ক্ষেত্রে প্রথমে আসবে কোডটা তো আপনার কোন না কোন একটা ফাইলের মধ্যে থাকবে, সেই ফাইলের এক্সটেনশনটা কি হবে এটা হচ্ছে প্রথম কথা। যখন সিনট্যাক্স নিয়ে কথা হয় পিএইচপি ফাইল কি ছিল .php, HTML ফাইল কি ছিল .html, এগুলো হচ্ছে সিনট্যাক্স। জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সে যদি আসে প্রথম কথা হচ্ছে যে ফাইলের এক্সটেনশন কি হবে। জাভাস্ক্রিপ্টের ফাইলের এক্সটেনশন হতে পারে পিএইচপি, হতে পারে .html, হতে পারে .js। আমরা যেহেতু পিএইচপি ট্র্যাকে আছি আমরা এই তিন ধরনের ল্যাঙ্গুয়েজের মধ্যেই মানে এই তিন ধরনের এক্সটেনশন ফাইলের মধ্যেই জাভাস্ক্রিপ্টের কোড আমরা লিখতে পারব, ঠিক আছে? তো ওই যে জাভাস্ক্রিপ্টের কি বলা ছিল ক্রস প্ল্যাটফর্ম, এজন্য মনে করো যারা .net-এ কাজ করে বা জাভায় কাজ করে তারাও কিন্তু কি করতে পারবে, জাভাস্ক্রিপ্ট ইউজ করবে না? তো তাদের জন্য কি আছে ওই করসপন্ডেন্ট .aspx, তাই না? এই ফাইলের মধ্যেও কি লেখা যাবে, জাভাস্ক্রিপ্ট কোড লেখা যাবে। বাট এটা আমরা আলোচনা আনতেছি না, কারণ কি আমরা পিএইচপি ট্র্যাকে আছি, ঠিক আছে? তাহলে আমরা এই তিন ধরনের ফাইলের মধ্যেই বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট লিখবো। ইনফ্যাক্ট আমাদের এটা লাগবে না, আমাদের এইটা আর এটাই বেশি লাগবে। আমরা প্রথমে প্র্যাকটিস করবো এইটা, তারপরে সাথে সাথে এটা নিয়ে আসবো, যেহেতু আমরা আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যাই করি কি করতে হবে পিএইচপি, তাই না? সেই জন্য আমরা .php ফাইলের মধ্যে জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখবো। সো নাও এবার .php অথবা .html এই দুই ফাইলের মধ্যে যদি আমরা জাভাস্ক্রিপ্ট লিখি তাহলে HTML এর একটা ট্যাগ আছে, তার নাম হচ্ছে কি স্ক্রিপ্ট, দিয়ে শুরু করতে হয় স্ক্রিপ্ট দিয়ে শেষ করতে হয়। এর মাঝখানে যে এনভায়রনমেন্ট এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড লেখার এনভায়রনমেন্ট, আর .js যে ফাইলটা আছে এটা বুঝতে পারছেন জাভাস্ক্রিপ্টের ফাইল। এই ফাইলের মধ্যে যে কোনো জায়গায় আমরা কি করতে পারবো জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারবো,
বাট পিএসপি অথবা ডট এইচটিএমএল ডট পিএসপি অথবা ডট এইচটিএমএল এক্সটেনশনের ফাইলে আমি কি যে কোনো জায়গায় জাভাস্ক্রিপ্টে কোড লিখতে পারবো? এনভায়রনমেন্ট তৈরি করতে হ্যাঁ পারবো, একদম পিছনে পারবো আমরা বলে পারবো না কিন্তু তাই না? এনভায়রনমেন্ট তৈরি করতে হবে এসিটা সারেন তো লুপ চালাইতে হবে। তাহলে ডট পিএসপি এবং ডট এইচটিএমএল ফাইলের মধ্যে আমরা যখন জাভাস্ক্রিপ্ট লিখব এইচটিএমএল স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখব আর ডট জেএস ফাইলের মধ্যে যে কোনো জায়গায় আমরা জাভাস্ক্রিপ্টে কোড লিখতে পারি, এগুলো হচ্ছে কি সিনট্যাক্সের মধ্যে আসতেছে আলোচনাগুলো। এরপরে মনে করেন আমি ডট পিএসপি ফাইলের মধ্যে আছি, আমরা জানি কি সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন এদেরকে কি বলে স্ট্রিং সাইন, আর স্ট্রিং সাইনের মধ্যে আমরা যা কিছু লিখি সেটাই কি হয়ে যাবে স্ট্রিং হয়ে যাবে। আমরা যদি জাভাস্ক্রিপ্টে কোনো একটা স্ট্রিংকে আউটপুট হিসেবে নিয়ে আসতে চাই আমাদের অনেক সিনট্যাক্স আছে, আমরা অনেকভাবে ইউজ করতে পারি, windows.com আমরা কনসোলে আউটপুট নিয়ে আসতে পারি। সবচেয়ে বেশি পপুলার হচ্ছে কি ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট, এর মধ্যে আমরা যা লিখে দিব সেটাই কি ব্রাউজারে চলে আসবে আউটপুট। এছাড়া আছে windows.console, তারপরে অ্যালার্ট, তারপরে windows.alert, বহুত আছে পাঁচ ছয় ভাবে আমরা আউটপুট নিয়ে আসতে পারবো। সবচাইতে পপুলার হচ্ছে ডকুমেন্ট রাইট এবং অ্যালার্ট, আমরা এই দুটোই ম্যাক্সিমাম ইউজ করব আর কি। আর ডিবাগ করার জন্য হয়তো আমরা কনসোলের হেল্প নিতে পারি, কিভাবে কনসোল ইউজ করতে হয় সেই বিষয়টা আমরা প্র্যাকটিস করবো, সমস্যা নেই। সো বিফোর দ্যাট তাহলে ডকুমেন্ট ডট রাইট দেখেন, এই ডকুমেন্ট হচ্ছে কি ক্লাস, আর এটা হচ্ছে কি ফাংশন, আর এটা হচ্ছে কি যেমন আমরা মনে করেন যখন ইউজ করছি সেভ নিউজ ইনফো তখন আপনার কি পারমিশন লাগছে না অভিযান নিউজ, আবার আপনি যখন মাই এসকিউএল আই আন্ডারস্কোর কুয়েরি এটাও কি সেভ নিউজ ইনফো, এটা একটা ফাংশন, MySQL আই আন্ডারস্কোর কুয়েরি এটাও একটা ফাংশন, বাট সেভ নিউজ ইনফো এই ফাংশনটা কল করার জন্য আপনার কি লাগছে পারমিশন, অবজেক্ট তৈরি করা লাগছে না আগে, MySQL এর জন্য কেন লাগে নাই বলেন, কারণ স্যার এটা বিল্ট ইন আছে, এটা হচ্ছে PHP বিল্ট ইন, আর এটা হচ্ছে কি বিল্ট ইন না, এটা মনে করেন একটা লাইব্রেরি কে তৈরি করছে আমরা তৈরি করছি, এজন্য এই রাইট হচ্ছে একটা ফাংশন, আর মনে করেন অ্যালার্ট এটাও কি একটা ফাংশন, এর আগে তো কোনো কিছু লাগে না ফাংশন কল করার জন্য, আবার এরকম একটা হাইফেন দিয়ে অ্যারো সাইন ওটা পিএসপি এর অবজেক্ট সাইন, অবজেক্ট সাইন, আর জাভাস্ক্রিপ্ট অবজেক্ট সাইন কোনটা ডট। তাহলে ডকুমেন্ট ক্লাসের রাইট ফাংশনটার মাধ্যমে আমরা কি করতে পারি, ওই যে কোনো কিছু আউটপুট নিয়ে আসতে পারি। বলা হচ্ছিল কি অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কি আপনি যা কিছু করবেন তার জন্য কি করতে হবে ফাংশন, ফাংশন ছাড়া কোনো অ্যালার্ট নেই, ঠিক আছে? তাহলে এভাবে কাজটা হচ্ছে আর কি। তো চলেন আমরা একটা কাজ করি, সবাই একটা পিএসপি ফাইল নেন এবং ব্রাউজার তার আউটপুট নিয়ে আসেন। আমরা একটা পিএসপি ফাইল নিয়ে এবং ব্রাউজার তার আউটপুট নিয়ে আসি, আমাদের মনে করেন আসলে হচ্ছে ডে 16, আমাদের একটা পিএসপি ফাইল নিয়ে নিচ্ছি, সব ডিলিট করে দিলাম, একদম ফ্রেশ একটা ফাইল, এবং এর আউটপুট নিয়ে আসি ব্রাউজারে লোকাল হোস্ট 41
তাহলে তো জাভাস্ক্রিপ্টে কোড লেখার জন্য আমরা HTML এ কোনটা ইউজ করব? স্ক্রিপ্ট। তাহলে স্ক্রিপ্ট দিয়ে শুরু করলাম, কি ব্যাপার? স্ক্রিপ্ট দিয়ে শুরু করা হচ্ছে, স্ক্রিপ্ট দিয়ে শেষ করা হচ্ছে। এর মাঝখানে যে এনভায়রনমেন্ট সেটা হচ্ছে কি? জাভাস্ক্রিপ্টে কোড লেখার এনভায়রনমেন্ট। হ্যাঁ, এখানে আমরা জাভাস্ক্রিপ্টে কোড লিখব। ওকে, তো এখানে আমরা লিখলাম যে লাইক ডকুমেন্ট DOCU ডকুমেন্ট ডট রাইট, এর মধ্যে আমরা লিখে দিলাম যে লাইক হ্যালো জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, কিছু পার্থক্য আছে, বাট এক্ষেত্রে সিঙ্গেল কোটেশন গুলো হবে, ডাবল কোটেশন দিলেও হবে, আপনি মনে মনে বলতেছেন স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে না দিলে মনে হয় আসতো, স্ক্রিপ্ট ট্যাগটা উঠাই দেই, এবার সেভ করি, ব্রাউজারে যাই, এবার দেখেন কি চলে আসছে, এবারও তো আসছে হ্যালো ওয়ার্ল্ড, তাই না? আসছে তো নাকি? সাধারণ অতিথি নিয়ে আসছে, আমাদের এত অতিথি দরকার নাই, এমনি খুব ভালো আসছে, এই জন্য স্ক্রিপ্ট একটা দিয়ে দিলাম। এবার রিলোড দেই, এবার কিন্তু এখানে এরকম আছে আর কি। ঠিক আছে, সেইভাবে কাজটা হচ্ছে। এখন মনে করেন জাভাস্ক্রিপ্ট যেহেতু স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে HTML লিখতে পারবো, আবার HTML এর মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখতে পারবো। হাউ? এখন মনে করেন আমরা কোন এনভায়রনমেন্টের মধ্যে আছি? জাভাস্ক্রিপ্টের মধ্যে না? তো মনে করেন জাভাস্ক্রিপ্টের মধ্যে আমি এখানে লিখে দিলাম যে লাইক H1 ফরওয়ার্ড স্ল্যাশ H1 ওকে, নাও আর রিলোড দিচ্ছি, দেখেন কি হয়ে গেছে, হেডিং একটা পেয়ে গেছে না? তার মানে জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা যদি HTML ইউজ করতে চাই কোথায় ইউজ করতে হবে? মনে করেন স্ট্রিং সাইনের বাইরে দিয়ে দিলাম, দেখি কি হয়। স্ট্রিং সাইনের বাইরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এবার সেভ করি, এবার ব্রাউজারে যাই, এবার রিলোড দেই, কি আসছে আউটপুট? কিছুই আসে নাই। এখানে একটা বিষয় হচ্ছে যে HTML এর সার্ভারের নাম কি সকল ব্রাউজার, কারণ HTML এর ট্যাগ এর মানে কি, H1 এর মানে কি, P এর মানে কি, এগুলো কে জানে? সকল ব্রাউজার। এবার জাভাস্ক্রিপ্টের সার্ভার কে? জাভাস্ক্রিপ্টের সার্ভার কিন্তু সকল ব্রাউজার, কারণ কি দেখেন আমি যে ফাইলটা এখানে তৈরি করা হয়েছে, আপনি বলতে পারেন যেহেতু আমরা এটা অ্যাপাচি থ্রুতে রান করলাম এজন্য মনে হয় আউটপুট আসতেছে, তাই না? বেশিটা আসলে সেরকম না। জাভাস্ক্রিপ্টের সার্ভার কে? সকল ব্রাউজার। এটা মনে করেন এটাকে, এখন যেহেতু এটা PHP ফাইল এজন্য এটাকে কিরকম লাগতেছে, আমরা অ্যাপাচি থ্রুতে রান করাতে হয়েছে, তাই না? ডট HTML ফাইলের মধ্যে যদি আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখতাম তাহলে কি হতো? হ্যাঁ, সকল ব্রাউজার হচ্ছে কি, জাভাস্ক্রিপ্টের সার্ভার। মানে জাভাস্ক্রিপ্টের এই ডকুমেন্ট ডট রাইট এগুলোর মানে কি, কে জানে? গুগল জানে, মজুলা জানে, সবাই এগুলোই জানে, এর মানে কি, এই ফাংশনের মানে কি, সকল ব্রাউজারের মধ্যে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি ইনক্লুড করা আছে, ঠিক আছে? নাও এখন এখানে একটা মুশকিল বিষয় কি দেখেন, HTML এরর সহ রান হয়, PHP এরর সহ রান হয়, তাই না? জাভাস্ক্রিপ্ট এরর দেয়, জি স্যার, PHP এরর সহ রান হয়, ও বলছে জি স্যার, ও শাস্তি কিভাবে বলেন,
এটা কি বললো অত্যন্ত আবেগ, এত আবেগ, ঠিক আছে, হ্যাঁ মজিলা রাইট, কোন ইরর দেখাবে না, আউটপুটও দেবে না, আপনারা কি করবেন এখন বলেন? আপনি বলবেন যে সব ঠিক আছে, কাজ করতেছে না, কম্পিউটার খারাপ, ব্রাউজার ভালো না, ব্রাউজার খারাপ, তাহলে কি করবেন? এবার এটাকে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। সো জাভাস্ক্রিপ্টের মধ্যে যখন আমরা HTML এর ট্যাগ ইউজ করব তখন কি করতে হয়? স্ট্রিং সাইনের মধ্যে ইউজ করতে হয়। এখানে আরেকটা উপায় আছে, বোঝা দেখেন এই ডকুমেন্টের কালারটা কিন্তু এখন এরকম আসছে, তাই না? বাট যখন আমি ট্যাগ গুলো বাইরে লিখতেছিলাম এর কালারটা কেমন হয়ে গেছে দেখেন তো, চেঞ্জ হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে এবার কিন্তু একটা গন্ডগোল আছে আর কি, ব্রাউজার আমাকে কিছু একটা অ্যালার্ট করে দিচ্ছে, সেগুলো একটু খেয়াল রাখবেন। হ্যাঁ নাইস, সো নাও এভাবে আউটপুট আসতেছে। এখন বিষয়টা হচ্ছে কিরকম, জাভাস্ক্রিপ্ট একটু কি একটু কনসেন্ট্রেট করেন, কি বলি আমি, যে আপনি কোন একটা ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশন বানাবেন, ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশন কি ক্যারি করবে, কিছু ইনফরমেশন, কিছু তথ্য, এই তথ্যগুলো আপনি কোন একটা, এই যেমন কোডিং এর মাধ্যমে তথ্যগুলো কি করি আমরা, প্রিপেয়ার করি, তথ্যগুলো তৈরি করেন কিভাবে, অ্যাড করা তথ্যগুলো আপনি দেখেন ঠিক আছে কিনা, ভিউ করা, তথ্যগুলো ভুল হলে আপনি কি করেন, এডিট করেন, তথ্যগুলো যদি অপ্রয়োজনীয় হয়ে যায় সেটাকে কি করে দেন, ডিলিট করে দেন, মানে তথ্যগুলো আপনি ক্রুডিং এর মাধ্যমে তথ্য তৈরি করতেছেন, তথ্য শো করবে কোথায়, ব্রাউজারে, ইনফরমেশন শো করবে ব্রাউজারে। এখন ব্রাউজারে যখন আপনি ইনফরমেশন গুলো শো করাবেন তখন ইনফরমেশন গুলো কোথায় রাখবেন, ট্যাগের মাঝখানে, আর ওই ট্যাগের মাঝখানে ওই ট্যাগকে প্রোগ্রামিং করবে কে, খেলাধুলা করবে ইউজার কিভাবে, ঠিক আছে, এখন মনে করেন জাভাস্ক্রিপ্ট কাজ করবে HTML এবং CSS কে নিয়ে, তো জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে আমরা একটা HTML এলিমেন্টের মনে করেন যে তিনটা জিনিস পরিবর্তন করতে পারি। ইনফ্যাক্ট একটা HTML এলিমেন্টের কি কি থাকে আমরা একটু অ্যানালাইসিস করে চলেন, একটা HTML এলিমেন্টের কি কি জিনিস থাকে, মানে তার বৈশিষ্ট্য কি কি এলিমেন্টের, মনে করেন এখানে একটা এলিমেন্ট লিখলাম লাইক ইস ওয়ান, এখানে লিখলাম হ্যালো /H1, ওকে, HTML এলিমেন্টটা আমরা অ্যানালাইসিস করি, এর একটা ডিফল্ট বৈশিষ্ট্য আছে, এর মধ্যে লিখলে একটু বড় হবে, এর মধ্যে লিখলে একটু ছোট হবে, এর মধ্যে লিখলে একটু কাত হবে, এর মধ্যে লিখলে নিচে আন্ডারলাইন আসবে, তারপরে প্রত্যেকটা HTML এলিমেন্টের ডিফল্ট একটা বৈশিষ্ট্য আছে, তাই না? বৈশিষ্ট্য ইংরেজি কি দেখি আপনার কত ইংরেজি, হ্যাঁ কন্টেন্ট
আবার এসটিএমএল এলিমেন্টের কি থাকে, এলিমেন্টে কি থাকতে পারে, অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট থাকতে পারে, ভেরি গুড, এলিমেন্ট অ্যাট্রিবিউট। আর কি থাকতে পারে বলেন? এই তিনটা ছাড়া মনে হয় নাই। আপনি ঘুরে ফিরে যা করবেন এই তিনটা কোনো না কোনো একটা মধ্যে করবে, যাই কিছু আপনি বলেন না কেন দেখবেন, মনে করেন যে আপনি বলেন যে সিএসএস আপনি অ্যাপ্লাই করবেন, সেটা কার মধ্যে করবে? অ্যাট্রিবিউটের মধ্যে করবে। এখানে অনেক কিছু আছে, কার মধ্যে করবে? কন্টেন্ট আর ডিফল্ট ক্যারেক্টারিস্টিক তো আছে। একটা এসটিএমএল এলিমেন্টের ঘুরে ফিরে তিনটে জিনিস তার সম্বল, তার একটা ডিফল্ট বৈশিষ্ট্য আছে যেটা W3C সেট করে দিছে, তার একটা কন্টেন্ট থাকবে এবং তার কিছু অ্যাট্রিবিউট সে রাখতে পারবে, এছাড়া তার কিছু আছে নাই। এসটিএমএল এলিমেন্টের এই তিনটে জিনিসের পরিবর্তন আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারবো, কোন একটা এসটিএমএল এলিমেন্টের ডিফল্ট ক্যারেক্টারিস্টিক আমরা পরিবর্তন করে দিতে পারবো। হেডিং এর মধ্যে দিলে কি আসে? বড় আসে না। হেডিং এর মধ্যে কন্টেন্ট দিবেন সেটা ছোট আসবে, সেটাও করা যাবে। কি করতে পারবে? জাভাস্ক্রিপ্ট। সো ফাইন, এরপরে এটা আমরা সিএসএস দিয়ে করতে পারবো, বাট ওটা হচ্ছে সিএসএস দিবি পার্মানেন্টলি, আর জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা যা কিছু করব সেটা কি হবে? সেটা হচ্ছে ইউজারের সাথে ইন্টারঅ্যাক্ট হবে। আপনি সিএসএস দিয়ে কোন ইন্টারঅ্যাক্ট করতে পারবেন? পারবেন? আমরা কিন্তু পারবো না। মনে করেন আমি চাচ্ছি যে এখানে ক্লিক করলে এটা এরকম হবে, আমি এটা সিএসএস দিয়ে কিভাবে করব বলেন? সিএসএস এর মাধ্যমে ইউজারের সাথে ওয়েব কন্টেন্টের ইন্টারঅ্যাক্ট এখনো করানো যায় না। কিছু কিছু জায়গায় আমরা ওই রকম কিছু আভাস পেতে পারি, যেমন কোনো হুবার, হুবারে করতে পারি, বাট দিস ইজ নট মেন্টেড, মানে এটা কিন্তু সব না, এটা হচ্ছে কি এক্সেপশনাল, বাট হ্যাঁ বুঝতে পারছেন বিষয়টা। সো ওয়েব কন্টেন্টের সাথে একজন ইউজারের যে ইন্টারঅ্যাক্ট সেটা কিন্তু সিএসএস করতে পারবে না, সেটা করতে পারবে কে? জাভাস্ক্রিপ্ট। সো ওয়েব একটা এইচটিএমএল এলিমেন্টের কি কি থাকে? এই তিনটে জিনিস। সো এই তিনটে জিনিসের পরিবর্তনই আমরা কিভাবে করব? জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো এখন আমি যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে এইচটিএমএল এলিমেন্টের তিনটে জিনিস পরিবর্তন করতে চাই, তার মানে আমি যে জাভাস্ক্রিপ্টের কোড লিখব সেখানে অবশ্যই কি থাকবে? এইচটিএমএল এর এলিমেন্ট থাকবে। এই জন্য কি করতে হয়? জাভাস্ক্রিপ্টের এলিমেন্টগুলো সবসময় নিচে রাখতে হয়, এইচটিএমএল এর এলিমেন্টগুলো উপরে রাখতে হয়, কারণ এইচটিএমএল এলিমেন্ট যদি এক্সিকিউট না হয় জাভাস্ক্রিপ্ট কাজ করবে কাকে নিয়ে? এইচটিএমএল ওইটা যদি এক্সিকিউট না হয় তাহলে কাজ করা যাবে? যাবে না। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এখন দেখেন আমরা এখানে ছোট্ট একটা কাজ করি, যে মনে করেন আমরা এখানে জাভাস্ক্রিপ্টের কাজ করব। তো প্রথম কথা হচ্ছে সিম্পলি মনে করেন আমি এখানে একটা হেডিং ট্যাগ দেখলাম, এভাবে H1 আমরা একটা হেডিং ট্যাগ লিখতেই পারি, এভাবে আমি এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড লিখে দিলাম। তো এবার আমরা চাচ্ছি যে মনে করেন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা এই এলিমেন্টের কোনো একটা পরিবর্তন করব। ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, এই হ্যালো ওয়ার্ল্ড আসছে না, এটা আসছে কোথা থেকে? এটা নিয়ে আসছে এইচটিএমএল, আর এটা কে নিয়ে আসছে? জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা এইচটিএমএল এলিমেন্টকে কি করব? বিভিন্ন কাজ করব। তো মনে করেন আমি এখানে একটা বাটন নিলাম, সাপোজ ক্লিক মি, অথবা মনে করেন বাটনটা আমরা একটু পরে করি, একটু পরে বাটনটা নেন। এবার এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কোন একটা এইচটিএমএল এলিমেন্টের যদি পরিবর্তন নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে? আমাকে প্রথমে আগে এইচটিএমএল এলিমেন্টকে ধরতে হবে। কোন একটা এইচটিএমএল এলিমেন্টকে ধরার জন্য আমরা তার আইডি, তার ক্লাস, তার ট্যাগ নেম দিয়ে ধরতে পারি। আমি একটা এইচটিএমএল এলিমেন্টকে জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি কোনো পরিবর্তন করতে চাই তাহলে তাকে কি করতে হবে? আগে ধরতে হবে। সো তাকে ধরে তার উপর কাজ করতে হবে। সো নাও আমি কোন একটা এইচটিএমএল এলিমেন্টকে জাভাস্ক্রিপ্ট থেকে কিভাবে ধরব? তিন ভাবে ধরতে পারি, তার আইডি দিয়ে, তার ক্লাস দিয়ে, তার ট্যাগের নাম ধরেও ধরতে পারি। এখন আমার একটা পেজের মধ্যে কি দুই তিনটে হেডিং ট্যাগ থাকতে পারে না? একই ক্লাস আমি একাধিকবার ইউজ করতে পারি না? কিন্তু তাহলে আমি যদি ট্যাগ দিয়ে বা ক্লাস দিয়ে ধরি তাহলে কি হওয়ার সম্ভাবনা আছে? আমি করব এর জন্য বাট এও কি হয়ে যাবে? পেয়ে যাবে। এর জন্য বেস্ট প্র্যাকটিসটা কি? আইডি দি। তো এখানে একটা আমি আইডি দিয়ে দিলাম, আমি বললাম যে লাইক H1। তাহলে এই এলিমেন্টটাকে এবার আমরা যদি আইডি দিয়ে ধরি, আইডি সাধারণত কি হয় না? ডুপ্লিকেট হয় না। হ্যাঁ,
সো এইচ ওয়ানটাকে এবার আমরা এখানে ইউজ করবো, দেখেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি একটু খেয়াল করেন আপনি, এগুলো প্র্যাকটিস করার দরকার নাই, এগুলো এগুলো আমরা পরে করবো। এখন জাস্ট আমরা যে বিষয়টা দেখতে যাচ্ছি যে জাভাস্ক্রিপ্টের কোড কোন একটা ফাইলের মধ্যে আমরা কোথায় লিখবো, আমরা তো বুঝতে পারছি স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখবো, বাট এই পোর্শনটা কোথায় থাকবে, এইচটিএমএল ট্যাগের উপরে থাকবে না এইচটিএমএল ট্যাগের নিচে থাকবে, কোথায় থাকবে এই জায়গাটা। এখন মনে করেন আমি এইভাবে লিখলাম, এখানে একটা হেডিং ট্যাগ দিলাম, এখানে একটা আইডি দেওয়া আছে এইচ ওয়ান, এখানে কিছু কন্টেন্ট আছে কি হ্যালো ওয়ার্ল্ড। এবার আমরা এই লাইনটার মাধ্যমে কি হচ্ছে দেখেন, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটার মধ্যে কি আছে এই এলিমেন্টের আইডি, আইডি দিয়ে দুই এলিমেন্টের মাঝখানের যে জায়গাটা এটাকে কি বলে ইনার এসটিএমএল। মনে করেন আমি এখানে পি দিয়ে শুরু করলাম, পি দিয়ে শেষ করলাম, আমি মাঝখানের জায়গাটা এটাকে কি বলা হয় ইনার এসটিএমএল। তো আমি এই এলিমেন্টটাকে ধরে, এই এলিমেন্টটাকে এই আইডি দিয়ে ধরে তার ইনার এসটিএমএল এ কি দিয়ে দিলাম হ্যালো বিআইটিএম, বিআইএম কি হয়ে গেছে বিআইটিএম। তাহলে এবার কি হবে, এই এইচ ওয়ান ট্যাগ এর মধ্যে আউটপুট আসার কথা কি হ্যালো ওয়ার্ল্ড, বাট আউটপুট কি আসে দেখি চলেন কি চলে আসছে। সো এই এই ট্যাগ এর মধ্যে যে কন্টেন্টটা আসছে সেই কন্টেন্টটা কোথা থেকে আসছে, জাভাস্ক্রিপ্ট থেকে কিন্তু আসছে, এটা কিন্তু ইয়া হয় না। সো কন্টেন্টটা চেঞ্জ করতে তাহলে জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে কি করতে পারতেছি, এইচটিএমএল এলিমেন্টের কন্টেন্ট চেঞ্জ করতে পারতেছি। সেম ভাবে আমরা অ্যাট্রিবিউট এবং এলিমেন্টের ডিফল্ট বৈশিষ্ট্য চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, তার জন্য বেশ কিছু বিষয় আমাদের জানতে হবে, সিনট্যাক্স যেমন ভেরিয়েবল এগুলো আর কি। ঠিক আছে, সো জাস্ট একটা জিনিস দেখানো হচ্ছে। এখন মনে করেন এই লাইনটা আমরা এখান থেকে কাট করে নিচে লিখলাম, এবার কি করা হচ্ছে দেখেন, এই হেডিং ট্যাগটাকে আমি কাট করে কোথায় লিখলাম একই জিনিসের নিচে লিখলাম, এবার দেখেন কি হয়, এবার কি আসছে, এবার কিন্তু দেখেন এই ট্যাগটাই আমি যখন উপরে লিখতেছি তখন কি আসতেছে হ্যালো বিআইটিএম, আবার যখন আমি এই ট্যাগটাই নিচে লিখতেছি তখন কি আসতেছে জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, এখানে একটা কারণ আছে, কারণ হচ্ছে যে এই ওভারলেপ হয়ে যাচ্ছে আর কি, এটা একটা ইস্যু। যাক, এটা আমরা কমেন্টস করে দিই, এটা আমাদের এখন কনসার্ন না, এটা যাবে না আশা করি পরবর্তীতে। তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি না এসটিএমএল, হ্যাঁ ফরেন লাইনে স্যার উপরে দিলে থাকবে, হ্যাঁ এটা ওই যে গেট এলিমেন্ট বাই আইডি পাচ্ছে না, পাচ্ছে না, শিরোর শো করতেছে নিচে আর কাজ করতেছে না। এখন মনে করেন তাহলে আমরা এটাকে এখানে এখানে এটা দিলাম, বাট এটা কি হচ্ছে না, এখানে আসার কথা কি, বেসিক্যালি এই ইনস্ট্রাকশন এই লাইনটা দিয়ে আমরা কি করতেছি, এই এলিমেন্টটাকে ধরতেছি তার আইডি দিয়ে, ধরে তার ইনার এসটিএমএল আমি কি পাঠিয়ে দিচ্ছি হ্যালো বিআইটিএম, তাই না। তাহলে এখানে হ্যালো বিআইটিএম আসার কথা না, কিন্তু আসতেছে কি কেন, এটার অ্যানসার আছে আপনার কাছে স্যার? ব্রাউজার তো স্যার ওটা যখন ই করতে তখন স্যার এইচ ওয়ান পাচ্ছে না, হ্যাঁ আবার যখন এদিকে আসছে তখন এইচ ওয়ান পাইছে, তো সেই শুধু সেটাই ই করে দিছে। বুঝতে পারছেন কি আমার কথাটা, ব্রাউজার এই কোডগুলো এক্সিকিউট করতেছে কিভাবে, নিচ থেকে উপরের দিকে উপর থেকে নিচের দিকে। তাহলে এখন যখন সে এখানে যখন সে আসছে ব্রাউজারের ব্রেনের মধ্যে কি এটা আছে, ব্রাউজারের ব্রেনের মধ্যে কিন্তু এই সো নামের কোনো আইডি কিন্তু নাই, কারণ এখানে তার কাছে কিছুই নাই। আমার কথা কি শুনতেছেন, এর নিচে যদি আরেকটা ট্যাগ থাকতো তখন কি স্যার ওটাও পেতো না, কোনটা কোন কারণে নিচে না ওই স্ক্রিপ্টের ভিতরে আছে। এখানে জাভাস্ক্রিপ্টের প্রবলেম হচ্ছে সে যখন এরর হয় তারপর থেকে আর এক্সিকিউট করে না স্যার।
ঠিক আছে, উপরে কি আসছে? হ্যালো বিআইটিএম, নিচটা কিন্তু সে চেঞ্জ করে নাই, সে একই আইডি তো দুটো হবে না আর কি। হ্যাঁ ঠিক আছে, তো আমরা মেইন বিষয় হচ্ছে কি, এখানে জাস্ট একটা জিনিস দেখানো, তাহলে জাভাস্ক্রিপ্টে কোডটা কোথায় লিখবো আমরা? আপনি একটু এবার একটু 2 মিনিট একটু প্র্যাকটিস করেন এগুলো আর কি, মনের মধ্যে যত কোশ্চেন আছে প্র্যাকটিস করেন সবাই, জাস্ট 2 মিনিট। হ্যাঁ আমি তারপরে ভেরিয়েবল নিয়ে কথা বলতাম, অ্যাটেনডেন্সটা আমি নিয়ে আসছি অ্যাটেনডেন্স। আপনারা এই এইচটিএমএল ট্যাগ এর আইডি ধরেন, দেন দিয়ে উপরে কন্ডিশন এর মাঝখানে দেন, কি বলবে?
দেখে পড়া যেত দেখছিলাম এটা যদি করা একদম যা আছে সব করতে পারবে, সেটা যদি করেন তাহলে কি হবে? ঠিক আছে, ওই দেখছেন না যে আপনার ইয়া ছবি দেখছেন আপনার মার্ডার ইমরান হাসমি, ওই ছবিতে যে একটা গান আছে না ওই যে ইয়া কি যেন মাইলসের আচ্ছা আপনাদের হয়েছে প্র্যাকটিস করা? কথা কম বলেন কাজ বেশি করেন, ক্লাস দিয়ে আসতে হবে না, শুধু দিয়ে নিয়ে আসেন আপনি। আচ্ছা খেয়াল করেন, তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে ভেরিয়েবল নিয়ে কথা বলবো, জাভাস্ক্রিপ্টের কোড কোথায় লিখবো সে বিষয়ের উপর আমাদের একটা ছোটখাটো প্র্যাকটিস হয়ে গেছে। আমাদের নেক্সট টপিক হচ্ছে ভেরিয়েবল। সো ভেরিয়েবল কি এগুলো আপনারা সবাই জানেন, শুধু জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সটা খেয়াল করেন, মেমোরি লোকেশনের নাম বলা হচ্ছে ভেরিয়েবল। তো জাভাস্ক্রিপ্টে যখন আমরা ভেরিয়েবল লিখবো তো শুরুতে ভার দিয়ে লিখতে বলা হয়েছে আর কি, ভার দিয়ে শুরু করতে হবে, বাট ম্যান্ডেটরি না, হ্যাঁ ভার না দিয়েও করা যায়, আমরা ভার দিয়ে শুরু করব অলওয়েজ, এবং এরপরে ভেরিয়েবলের নাম লিখতে হবে। সাপোজ আমি লিখলাম নেম, এটা একটা ভেরিয়েবল হয়ে যাবে, ভার আমি বললাম যে এইজ, এটাও কি একটা ভেরিয়েবল হয়ে যাচ্ছে।
ওকে তো ভেরিয়েবলের নাম পিএসপি যখন আমরা প্র্যাকটিস করছিলাম তিনটা স্ট্যান্ডার্ড রুল ছিল না ভেরিয়েবলের নাম কি হতে হবে মিনিংফুল রিডেবল এবং স্মল লেটার যেমন মনে করে আমি বললাম ভার ফার্স্ট নেম এটা হবে সমস্যা নাই লিখতে পারেন আবার এটাও লিখতে পারেন নো প্রবলেম ওকে যেটা আপনার ভালো লাগে আপনি দুইটা লিখতে পারেন দুইটা স্ট্যান্ডার্ড কোনো সমস্যা নেই ঠিক আছে বাট এইভাবে কিন্তু কখনো লেখেন না ফার্স্ট নেম এই কিন্তু একদম ক্লিন কেটে হয়ে যাবে তা মনে করেন এভাবেও লেখেন না মানে আমরা নিজেরা বানাতে পারবো না বানাতে পারবো আরো মোটামুটি দশ বছর আপনি পিএসপি দশ বছর প্র্যাকটিস করেন না আপনি দেখেন আপনি বস হয়ে যাবেন ঘটনা হচ্ছে আগামী দশ বছর কি পিএসপি প্র্যাকটিস করার মতো সময় আপনার আছে কত কাজ মানে কি এই তিন মাস পরে আপনি বাসেন কবে তিন মাস যাইব তারপরে বন্ধু চল পাইথন শিখি চল শিখি পাইথন শিখো চল রুবি শিখি চল শিখি শিখতে শিখতে বয়স কত হয়ে গেছে ৩৫ ঠিক আছে আমি কি করবো ঠিক আছে তাহলে সৌদি আরব যাই লস্ট নিয়ে যাই হোটেলে যাবেন থাল বাসন পরিষ্কার করবেন আর মনে করেন যে ক্লাস মাসে মাসে ডলার কামাবেন ঠিক আছে কেমন স্যার দেখেন আপনি কোথায় চলে যান আপনি দেখবেন পিএসপি লাইব্রেরি বানাতে পারবেন বিল্ট ইন লাইব্রেরি পিএসপি যে কোনো একটা কাজ আপনি মনোযোগ দিয়ে দশ বছর রিক্সা চালান তাও দেখবেন যে আপনি বাংলাদেশের আপনার এখানে যারা বসে আছেন প্রত্যেকটা ছেলে মেয়ে ট্যালেন্ট কিন্তু ঘটনা হচ্ছে যে আপনারা তো পিএসপি কাজ আমি জানি আগামী ৬ মাসে বিষয় কেউ করবেন না দু একজন ছাড়া আর কি ঠিক আছে ৬ মাস পরে যে না ঠিক আছে এখন তো দেশের অবস্থা ভালো তাহলে কাজ করি যাই দেখি আপনি পড়ে থাকেন যে কোনো একটা আপনার যেটা ভালো লাগে আমাকে অনেকে বলে যে কোনটা ভালো জাভা ভালো সি শার্প ভালো না পিএসপি ভালো আমি বলি যে ভাই সবই ভালো আপনি যে কোনো একটা শিখেন দয়া করে কোনটা শিখবেন কয়েন তাহলে কোনটা শিখবো আপনি কোনটা শিখবেন আমি কেমনি বলবো আপনার যেটা ভালো লাগে সেটা আপনি শিখেন এটাই তো অ্যাকচুয়ালি আপনি আমরা যদি ভুলটা হয় কি জানেন আমরা মনে করেন সবার কাছে সাজেশন চাই কখনো কারো ডিসিশন নিয়ে কোনো কাজ করবেন না ডিসিশন মেক করবেন নিচে আপনি তাকে বলতে পারেন যে ঠিক আছে তাহলে কোন জিনিসটা কিরকম সেটা বলেন ঠিক আছে আমার কাছে অনেকেই ডিসিশন চায় যে আমি কি করবো আমি বলি যে আপনি কি করবেন সেটা আমি কেমনি বলবো আপনার যা মন চায় আপনি তাই করবেন আপনি যা করবেন সেটাই ঠিক আমার একটা ফ্রেন্ড আছে নাম হচ্ছে প্রিন্স আমরা একসাথে আসনগুলো থেকে পাশ করছি তো আমার একটা কথা বলতে খুব ভালো লাগে দোস্ত যা করবি তাই ঠিক তুই যা করবি এটাই ঠিক ঠিক আছে কিন্তু একটু মাথায় রাখতে হবে যে আমার কারণে যেন কারো কোনো কষ্ট না হয় আপনি যে কাজটা করতেছেন এই কারণে যেন কারো কোনো ই না হয় ঠিক আছে বাট আপনি যা করবেন এটা অবশ্যই এক্সেপশনাল আছে মানুষ খুন করবেন সেটা কি ঠিক কষ্ট পাবে তো এখানে কিন্তু সে একটা আটকে দিছে আপনি যা করবেন তাই ঠিক বাট আমি যেটা করতেছি তার কোনো জন্য কারো কোনো ক্ষতি না হয় এই কথাগুলো আমাদের কোর্স কন্টেন্টের সাথে কোনো মিল নাই বাট বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা যেন একটা স্ট্রং ডিসিশন মেক করতে পারি যে না আমরা আগামী আপনি পাঁচ বছর করেন না পিএসসি প্রোগ্রাম দেখেন আপনি মাসে ৫,০০০ টাকা বেশি ইনকাম করতে পারবেন ট্রু ট্রু আপনি ৫ ইয়ার্স কন্টিনিউ করতে থাকেন এখন বলতে পারেন যে তাহলে কি সবাই তাহলে তো ভালোই হইতো তাহলে সবাই ওগুলোই করতো যে না ওই ধৈর্যরা সবার তো নাই আগের যত মনে করেন বিল গেটস এর মাল্টি বিলিয়নিয়ার হইতে সময় লাগছে কতদিন অনেকদিন কিন্তু আপনারা এখানে যারা বসে আছেন আপনারা যদি চান যে না আমিও মাল্টি বিলিয়নিয়ার হবো আপনারা দিন সময় লাগবে না তো বলেন যে ফাজলেই পাইছেন নি যে না ফাজলেই আসলেই বলতেছি বিল গেটস এর সময় কি ফেসবুক ছিল এখন কিন্তু ফেসবুক আছে আপনি কোনো একটা ইনফরমেশন জানাতে চান এক সেকেন্ডের মধ্যে সারা দুনিয়া জানিয়ে দিতে পারবেন এটা কিন্তু বিল গেটস এর ছিল না তো টেকনোলজি খুব আপগ্রেড কি আপনি মানতে পারতেছেন না আমার কথা আপনি চাইলে বিল গেটস এর চাইতে অনেক আগে মাল্টি বিলিয়নার হতে পারেন ঠিক আছে সো
হ্যাঁ কাজ করতে হবে আর কি, এটার কিছু না। তো উনার উনার শুধু ধন সম্পদ দেখে আমরা সবাই হিংসা করি, ঠিক আছে? ওনার পরিশ্রমটা দেখছেন, আমি শুনছি আর কি, ওনার সম্পর্কে খুব বেশি জানি না। উনি নাকি যতক্ষণ টানা 4-5 দিন কাজ করছে ঘুমায় নাই, এরপরে ঘুমাইছে 2-3 ঘন্টা, ঠিক আছে? ওনার কাছ থেকে আমি কাজ করার মোটিভেশন পাই। স্টিভ জবস মন খারাপ হয়ে যায়, ওনার একটা ভিডিও ইউটিউবে ওনাদের কাহিনী কুহিনী আছে না, ওগুলো দেখি, তখন দেখি যে না আমি তো কিছুই না, তেজপাতা। বিল গেটস যদি, হ্যাঁ রায় বিল গেটস যদি 7 দিন পর পর ঘুমাইতে পারে, আমি কি, তা আমি প্রত্যেক দিন 12 ঘন্টা ঘুমাই কিসের জন্য? রাত কি রাত 4টায় ঘুমাই, সকাল 4টায় ঘুম থেকে উঠি, 12 ঘন্টা না? আপনারা কি করেন আমি জানি না, আমি এগুলো করছি 4 বছর। হ্যাঁ নামাজ পড়ে ঘুমাইছি, মাগরিবের নামাজের আগে উঠছি, সকাল তো হ্যাঁ ঠিক আছে। তো এই হচ্ছে বিষয় আর কি, সো এটা করা যাবে না। হ্যাঁ ফাইন, ভিড়িয়ে বলেন নামটা, আমরা ওরা যেভাবে বলেন যে সেভাবে লিখবো আর কি। তো ফার্স্ট টাইম এভাবে বলে দিলাম। আপনাদের কারো একটা মেসেজ দিয়ে দেই, আপনারা জানা আছে কিনা জানি না, আমাদের দেশে কিন্তু একটা প্রতিষ্ঠান আছে যেখানে আপনারা চাইলে আপনাদের মাথায় কোন আইডিয়া আসলে জমা দিতে পারেন কিছু একটা ডেমো তৈরি করে। জানা আছে তো বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি, এটা হচ্ছে যে আগারগা। হ্যাঁ আমার যে ফ্রেন্ডের কথা বললাম না প্রিন্স, ও একটা সিএনসি মেশিন তৈরি করছিল, কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল। তো সি শার্পের কাজ খুব ভালো জানে, তো ওটা দিয়ে ও হার্ডওয়্যার, ও ওর মেইনলি কাজ করে সার্ভিস ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সবচেয়ে তো কঠিনটা। আমরা যেটা করতেছি এটা কোনো প্রোগ্রামিং না, এটা সবচেয়ে সহজ, এটা হলো মূলা, মূলা বুঝেন, সবচেয়ে কম দাম, ঠিক আছে? এটা কোনো, এটা কোনো প্রোগ্রামিং না, বাট ওগুলো হচ্ছে মেইন প্রোগ্রামিং, হার্ডওয়্যার নিয়ে কাজ করা। হার্ডওয়্যারের সাথে আমরা কি করতেছি, আমরা একটা পিএইচপি ফাইল থেকে ইউজার ইনপুট দিয়ে সেই ডাটাটা নিয়ে কাজ করতেছি। কিন্তু আপনাকে যদি বলা হয় যে আপনি প্রজেক্টর থেকে ডাটা নেন কাজ করেন, ওইটাকে বলা হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড প্রোগ্রামিং। হ্যাঁ হার্ডওয়্যার ডাটা করা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা খুব কঠিন আর কি, খুব কঠিন না, সবই সহজ, সে পড়াশোনা করছে জন্য সে জানে, তাই না? সবই সহজ। কেউ যদি বলে যে আমি মনে করি সবচেয়ে কঠিন কাজ জানেন দুনিয়ায় রিক্সা চালানো, এর চাইতে কঠিন আর কোনো কাজ, প্লেন চালানো খুব সহজ, জাহাজ চালানো আরো সহজ, বা রিক্সা চালানো সবচেয়ে কঠিন। আপনি যদি মনে করেন হাই হাই প্লেন চালায় না জানি কত কঠিন কাজ, তাই না? আপনি যদি 6 মাস ট্রেনিং পান আপনি প্লেন চালাতে পারবেন না বলেন? তাহলে পারতেছেন না কেন? কারণ ওটা আপনি ইন্টারেস্ট নেই, আপনি ট্রেনিং নেন নাই, দ্যাটস অল। সো কোনো কিছুই কঠিন না। হ্যাঁ সবচেয়ে কঠিন হচ্ছে সত্য কথা বলা, ঠিক আছে না? এনিওয়ে সো ঘটনা হচ্ছে, তাহলে ওই সার্ভিস ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওটা হচ্ছে সবচেয়ে সহজ আর কি। হ্যাঁ সো করতে পারেন। বাংলাদেশে বড় বড় যে কোম্পানি গুলো আছে হাতিল, তারপরে মানে ফার্নিচারের যে সমস্ত কোম্পানি গুলো আছে, তারা চায়না থেকে মেশিন কিনে নিয়ে আসে, সেই মেশিনের দাম মনে করেন হয় সর্বনিম্ন হচ্ছে 12 লাখ টাকার উপরে আর কি, 10 লাখ টাকার উপরে থেকে শুরু করে 80-90-1 কোটি-1.5 কোটি টাকা দামের মেশিনও আছে। ওই যে ফার্নিচার দেখানো সুন্দর সুন্দর ফার্নিচার বানায়, ওগুলো ওই যে 3D মানে রোবট দিয়ে করে আর কি, মেশিন থাকে কাঠ দিয়ে দেয় অটোমেটিকলি তৈরি হয়ে আসে, ঠিক আছে? ওইটাকে বলা হচ্ছে সিএনসি মেশিন, কম্পিউটার দিয়ে ওইটা কন্ট্রোল করে করে রোবট আসে, রোবট ঘুরে 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 ঘুরে, মানে কম্পিউটার আপনি ডিজাইন সিলেক্ট করে দিবেন, ইন্টার দিবেন, কাঠ দিয়ে দিবেন, রোবটটা হয়ে যাবে। 12 ধরনের মেশিনের ডিজাইন করছিল আর কি, পড়াশোনা করতে 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 আর কি। তো ওই করে করার পরে দেন ওইটাকে আমরা বিসিসিতে সাবমিট করছিলাম। প্রত্যেক বছর বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির শুধু না, বিভিন্ন জায়গা থেকে যারা খুব ব্রিলিয়েন্ট ভালো ভালো প্রজেক্ট মাথায় আইডিয়া আসে, আইডিয়া আসলে হবে না, সেটাকে একটা ইমপ্লিমেন্টেশন করতে হবে, একটা মক ডেমো তৈরি করতে হবে। ডেমো তৈরি করে আপনি যদি সেটা ওখানে সাবমিট করেন, তো বছরে একবার লটারি হয়। সো ফার্স্ট সেকেন্ড 3 টাকা পায়, ফার্স্ট যে হয় সে 15 লক্ষ টাকা পায় ওখান থেকে, সরকার থেকে। এটা জানা আছে কিনা আমি জানি না, বলে দিলাম, এটা আমার নিজেরও জানা ছিল না। আমার ওই কাজটা করতে গিয়ে তখন ওই জাফর ইকবাল স্যারের ফোন দিয়েছিলাম, চিনেন তো কোনো নাকি, শাহজাল ইউনিভার্সিটি, ও স্যারের সাথে কথা তো হলো, আরও কয়েকজন আমাদের সাথে ইয়ে ছিল, ওই আপনার নাকি কি বলে আমাদের যে
ই আছে না সরাসরি প্রতিমন্ত্রী কামাল সাহেব, ওনার একটা ছেলে ছিল, ওনার ছোট ছেলেটা ছিল পবন, তো উনি আমাদের এগুলো বলেছিলেন যে ঠিক আছে তোমরা এটা পাবো ওখানে যাও। পরে ওখানে গিয়েছিলাম আর কি। যাই হোক, তো প্রসিডিউর সরকারি কাজ একটু তো লং, একটু তো লেন্দি হবেই, বাট ইটস পসিবল। আমরা যে যেভাবেই এটাকে ইন্টারঅ্যাক্ট করি না কেন, যে সরকারি কাজ ফাইলের পর ফাইল থাকে, হ্যাঁ থাকবেই, কারণ সরকার কি এক কাজ করে, তো কোটি কোটি কাজ, সে আপনার কাজ দেখার জন্য বসে আসেনি, তো লেন্দি তো হবে, আপনাকে পুশ করতে হবে। আমরা গেছি পুশ করছি, আলটিমেটলি হয়ে গেছে, ইনফ্যাক্ট সে টাকাও পাইছে, 15 লক্ষ টাকাই পাইছে ওখান থেকে, বিসিসি থেকে। আমরা আসলে অনেক কিছু জানি না, আমরা খালি ঘোরের মধ্যে আছি যে ঠিক আছে দেখি কি হয়, আল্লাহ ভরসা, ঠিক আছে বাকি যা আছে তাই হবে নাকি। আপনি কোন একটা আইডিয়া হয়ে গেলে আপনি শুধু পলক সাহেবকে বললে হবে, সে আপনাকে দেখবে নিয়ে যাবে, ঠিক আছে, সো ফাইন, করেন হবে আর কি। তাহলে আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে এভাবে কাজটা হয়ে যাচ্ছে আর কি। এখন ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সো ভেরিয়েবলের মধ্যে কিছু মান রাখি, চলেন, বললাম var name equal to মেহেদি, বলা আছে ফার্স্ট নেম equal to মেহেদি, লাস্ট নেম equal to বলে দিলাম হাসান, document dot write এর মধ্যে এসে আমি মনে করেন ভেরিয়েবল গুলোর আউটপুট দেখতে চাচ্ছি। না, এগুলো আসলে ম্যান্ডেটরি না, নট ম্যান্ডেটরি, এগুলো জাস্ট এমনি করলাম। আমরা এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেখানে কিছু ডাটা রাখলাম, এবং ডকুমেন্টের রাইটের মধ্যে আমরা মনে করেন যে সাপোজ ফুল নেমটা একসাথে দেখব, সো ফার্স্ট নেম করে দিলাম, দেখেন দুইটা ভেরিয়েবল পাশাপাশি রাখলাম, সো একটা কিছু হচ্ছে মনে হচ্ছে, গ্লোবাল ভেরিয়েবল, একটা ওয়ার্নিং দেখাচ্ছে না এখানে, ব্রাউজারে যাই, আউটপুট হ্যালো ওয়ার্ল্ডটা বন্ধ করে দিই, এটা বন্ধ করে দিই, ভেরিয়েবলের মধ্যে মান রাখলাম, এবং দুইটা ভেরিয়েবলকে আমরা পাশাপাশি লিখলাম, আউটপুট কিছুই নাই। সো পিএসপিতে দুইটা ভেরিয়েবলকে পাশাপাশি রাখা যেত কনকেট করতে হতো, জাভাস্ক্রিপ্টেও সেম কনকেট করতে হবে, হ্যাঁ প্লাস দিয়ে, রাইট, জাভাস্ক্রিপ্টে কনকেট সাইনটা কি প্লাস, কনকেট সাইনটা প্লাস, পিএসপিতে কনকেট সাইন হচ্ছে ডট, জাভাস্ক্রিপ্টে কনকেট সাইন হচ্ছে প্লাস প্লাস আর কি, আর জাভাস্ক্রিপ্টে অবজেক্ট সাইনটা হচ্ছে ডট। তাহলে আমরা এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, আমরা কিন্তু মেহেদি হাসান দেখতে পাচ্ছি, ডাটাটা আমরা দেখতে পাচ্ছি এভাবে, জি ডটটা হচ্ছে অবজেকশন, এটা হচ্ছে ফাংশন, এটা হচ্ছে ক্লাস লাইব্রেরি, কপি লাইব্রেরি বলতে পারেন। স্পেস দিবেন কিভাবে, নাইস, তো আমাকে একটা এমটি স্ট্রিং দিতে হবে এভাবে, এটা হচ্ছে কি স্ট্রিং, এটা হচ্ছে ভেরিয়েবল, ওই পিএসপির মতোই ভেরিয়েবল টু ভেরিয়েবল পাশাপাশি রাখার জন্য কনকেট করতে হয়, ভেরিয়েবল টু স্ট্রিং পাশাপাশি রাখার জন্য কি করতে হচ্ছে, কনকেট করে নিতে হচ্ছে, দ্যাটস অল। দ্য
তো সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই আমরা দেখতে পাচ্ছি একটু স্পেস চলে আসছে মেডিয়াসান। এখন বিষয়টা হচ্ছে যে তো মনে করেন যে ভেরিয়েবলের সাথে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট থাকে সেটা হচ্ছে ডেটা টাইপ, তাই না? ডেটা টাইপ। সো ফার্স্ট নেমের মধ্যে আমি রাখলাম মেহেদি, তাহলে এই ভেরিয়েবলের ডেটা টাইপটা কি একটু দেখে আসি। যেহেতু আমি নেট বিনসে আছি ইন্টেলিজেন্সের হেল্প নিতে পারি, কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দিলাম। তো এই যে ফার্স্ট নেমের পাশে কি দেখাচ্ছে, স্ট্রিং দেখাচ্ছে, খেয়াল করছেন? এবার মনে করেন এখানে দিলাম 1 2 3 4 5 6, এবার কি আসবে? স্টিল স্ট্রিং, বিকজ কিসের মধ্যে আছে? কোড স্ট্রিং সাইনের মধ্যে আছে। এবার মনে করেন সাইনটা তুলে দিলাম, দেখি কি আসে, নাম্বার, নাম্বার পাইছি সেইবার। এবার মনে করেন এখানে একটা দশমিক দিয়ে দিলাম, 1 2 3 4 5 6, স্টিল কি আসছে? নাম্বারই আসছে, নাম্বারই পাচ্ছি এখান থেকে, কেমন? সো নাও এবার আমরা এইটার পাশাপাশি আরো একটা জিনিস দিয়ে দিতে পারি। মনে করেন এখানে দিয়ে দিলাম ট্রু, এটা দিয়ে দিলাম, এবার কি আসবে? মাইন। এবার এখানে এগুলো না দিয়ে দিয়ে দিলাম হচ্ছে ট্রু, এবার কি আসবে? বুলিয়ান কেন? এই যে এই কোটেশন পাইলেই সে এখানে যাই থাক। এখানে মনে করেন বিআইটিএম গেল, বিআইটিএম কি হয়ে যাবে? স্ট্রিং। এখানে যদি আজাদ যা আজাদ কি হয়ে যাবে? অনেক কিছু হইতে পারে, বাট মেজর কয়টা? তিনটাই, তাই না? মেজর ডেটা টাইপ যখন আমরা রিয়েল লাইফে কাজ করি তিনটাই আসে, স্ট্রিং, নাম্বার আর হচ্ছে বুলিয়ান। এইভাবে আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারি আর কি। সো আমরা এখানে আমাদের আবার চলে আসি, ডেটা টাইপটা আমরা একবার দেখে নিলাম, ঠিক আছে? এখানে স্যার ডকুমেন্ট লিখলে কি আসে স্যার? কোন স্যার? এই মেহেদির জায়গায় ডকুমেন্ট, স্ট্রিং সেন্স ছাড়া। আচ্ছা, স্ট্রিং সেন্স ছাড়া, ফাইন, ডি ও সি ইউ এম ই এন টি, ডকুমেন্ট লিখলে হয়ে যাবে, ট্যাগ হয়ে যাবে, কি আছে? ইটস নট ডিক্লেয়ার, এটা একটা ভেরিয়েবল সে হয়ে গেছে, এর পরে দুটো আছে, হচ্ছে না স্যার? এন আছে দুটো আছে, সরি, এন ডি স্যার, ডকুমেন্ট বানানে স্যার, ডকুমেন্ট স্পেলিং আছে, এখন কি আসছে? এখন ডকুমেন্ট দুটো ই পাবে একই জিনিস, না না, এটা তো একটা গ্লোবাল, যখন আপনি কোনো ভেরিয়েবল আগে ভার দিবেন না সেটা গ্লোবাল ভেরিয়েবল হয়ে যায়। এটা এখানে না স্যার, ওখানে আউটপুট অবজেক্ট, অবজেক্ট এসটিএমএল, হ্যাঁ এসটিএমএল ডকুমেন্ট, রাইট, ডেটা টাইপ কি রাখতে? এটা এখানে হবে কন্ট্রোল স্পেস, আপনি তো অবজেক্টটা নিয়ে নিলেন, জি স্যার, অবজেক্টটা নিয়ে নিলাম স্যার, ফার্স্ট নেম ডট রাইট, ঠিক আছে। সো নাও আমরা বেসিক্যালি কমপ্লেক্সের দিকে না যাই, আমরা মনে করেন সিম্পলিফাই বললাম যে ভেরিয়েবল নিলাম এবং এখানে আমরা ভ্যালু রাখলাম, ডেটা টাইপটা চেক করলাম। নর্মালি আমরা তিন ভাবেই বলতে পারি, সেটা হচ্ছে কি আমরা কাজ করবো রিয়েল লাইফে আর কি, ইন্টিজার, সরি, নাম্বার, স্ট্রিং এবং বুলিয়ান। আমরা আরেকটা টাইপ দেখতে পাচ্ছি ডকুমেন্ট, হ্যাঁ, বাট সেটা আমাদের জন্য ফিজিবল হবে না কাজ করার ক্ষেত্রে আর কি, ওভাবে। তো অ্যারে টাইপও আছে, সেটাও আমরা দেখতে পারি আর কি। যাই হোক, তো বেসিক্যালি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভ্যালু রাখলাম এবং সেটাকে এভাবে আউটপুটে নিয়ে আসলাম, ঠিক আছে? একাধিক ভেরিয়েবলকে আমরা এভাবে কনকেট করে করে নিয়ে আসতে পারি। সো নাইস, এখন ভেরিয়েবলের মধ্যে তো মান আসবে কোথা থেকে? ফর্ম থেকে, ইউজার ফর্ম দিবে, তাই না? ফর্ম থেকে ডাটাগুলো আসবে আর কি। সো নাইস, তো ভেরিয়েবলের পরে আমরা ছোট্ট আর একটা প্র্যাকটিসে যেতে পারি এখন, সেটা হচ্ছে যে লাইক মনে করেন আমরা এখানে একটা ফর্ম তৈরি করি, সিম্পলি কিছু এরকম একটা তৈরি করেন, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমরা শেষ করি আজকে, সেটা হচ্ছে ধরেন এখানে আমরা দিয়ে দিলাম, ফর্ম লাগবে না, হ্যাঁ ফর্ম লাগবে না, শুধু এসটিএমএল দিয়ে করেন, টেবিল দিয়ে,
ফার্স্ট নেম লাস্ট নেম ফুল নেম এখানে আমরা ইউজ করব আইডি হ্যাঁ ইউজারদের ইনপুট দিতে পারে এরকম একটা জায়গা তৈরি করেন শর্টকাট আর কি আমরা যেকোনো কিছু দিতে পারি কোনো সমস্যা নেই দেন সাবমিট দিয়ে দেন যা দেবেন সেটাই তো দেখা যাবে আর কিছু চিনা এবার যদি রিলোড দেই আমরা এই ধরনের একটা বিষয় দেখতে পাচ্ছি ফার্স্ট নেম লাস্ট নেম ফুল নেমে ক্লিক করলে এখানে ফুল নেমটা শুরু করবে সাপোজ এখানে দিলাম হচ্ছে রাহিদ এখানে দিলাম হাসান তাহলে এখানে ক্লিক করলে এখানে চলে আসবে রাহিদ হাসান ঠিক আছে তো এই কাজটা আমরা করবো এবার তার জন্য কি করতে হবে হ্যাঁ হ্যাঁ ফর্ম না দিলে সাবমিট কাজ করবে না ফর্ম আমাদের লাগবে না এখানে ঠিক আছে বিকজ আমরা এখানে কাজ করবো হচ্ছে ইভেন্টের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ তো আমরা এটা হচ্ছে আমাদের HTML এ মার্কআপটা এখন মনে করেন আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাদের টার্গেট হচ্ছে একটু খেয়াল করবেন আমাদের টার্গেট হচ্ছে এখানে কেউ একজন তার একটা নাম দিবে এখানে তার একটা নাম দিবে সাবমিট বাটনে ক্লিক করলে এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেমটা ফুল নেম হয়ে এখানে চলে আসবে এটা হচ্ছে আমাদের টার্গেট সো এই কাজটা করব আমরা কিভাবে এবার জাভাস্ক্রিপ্ট দিয়ে করব আমরা কিছুক্ষণ আগে PHP দিয়ে করলাম এখন আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করব তাহলে আমাকে প্রথম যেটা চিন্তা করতে হচ্ছে সেটা হচ্ছে যে এখানে ইনপুট দিলে এখানে ইনপুট দিল সমস্যা নাই কাজটা হবে কখন যখন এখানে সে ক্লিক করবে একটা জিনিস খেয়াল করেন এই এইটা হচ্ছে কি আমার ওয়েব কন্টেন্ট আর এই কার্সর ঘোরাচ্ছে কে ইউজার ইউজারের সাথে এই ওয়েব কন্টেন্টের যে একটা কমিউনিকেশন হবে সেই কমিউনিকেশনটা কিভাবে হয় কোনো একটা ইভেন্টের মাধ্যমে কোনো একটা ওয়েব কন্টেন্টের সাথে এটা হচ্ছে ওয়েব কন্টেন্ট এর সাথে মাউস যে ঘোরাচ্ছে সে কে ভিজিটর ইউজার ক্লায়েন্ট সো ক্লায়েন্টের সাথে ওয়েব কন্টেন্টের কমিউনিকেশন হয় কিভাবে ইভেন্টের মাধ্যমে ইভেন্ট কি ইভেন্ট হচ্ছে হ্যাঁ রাইট ক্লিক ভেরি গুড সো
ইভেন্ট হচ্ছে কি, ইভেন্ট হচ্ছে যে মনে করেন আমি যখন ব্রাউজারে কোনো একটা ট্যাব ওপেন করে, ট্যাব ওপেন করে আমরা যা কিছু এখানে লিখে যাচ্ছি, সাপোজ আমি এখানে লিখলাম যে BITM, এই যে টাইপ করতেছি না, এটাও কি ব্রাউজার ওপেন করার পর একজন ইউজার যা কিছু করে সেটাই হচ্ছে কি একটা ইভেন্ট। মনে করেন আমি এখানে লিখলাম bitm.org.bd, আমি কথাটা সিম্পলি এখানে লিখলাম, লিখতেছি, এটাও কি একটা ইভেন্ট। এন্টার দিলাম, এই যে লোড হচ্ছে না, এটাও একটা ইভেন্ট, লোড হওয়া শেষ। এবার আমি মাউসের কার্সারটা এখানে রাখলাম, এটা একটা ইভেন্ট, মাউসের কার্সারটা এখান থেকে সরায় নিয়ে আসলাম, এটা একটা ইভেন্ট, এখানে ক্লিক করলাম, এটা একটা ইভেন্ট। আবার মনে করেন যে এখানে আমি মাউসের কার্সারটা ঘোরাচ্ছি, এটাও একটা ইভেন্ট, আমি যে স্ক্রল করে নিচে নামতেছি, এটাও একটা ইভেন্ট, আবার উপরে যাচ্ছি, এটাও একটা ইভেন্ট, স্ক্রল আপ স্ক্রল ডাউন ইভেন্ট। তারপরে মনে করেন আমি এখানে ক্লিক করলাম, এটাও একটা ইভেন্ট, আমি এখানে কোনো কিছু টাইপ করতেছি, এটাও একটা ইভেন্ট, টাইপ করা শেষ আমি ট্যাব দিয়ে সরা নিয়ে যাচ্ছি, এটাও একটা ইভেন্ট, আমি এখানে ক্লিক করলাম, কোনো কিছু টাইপ করি না, জাস্ট এখানে ক্লিক করছি, এটাও একটা ইভেন্ট। ইনপুট এলিমেন্টের মধ্যে, ইনপুট এলিমেন্টের মধ্যে ক্লিক করলাম, এটাও একটা ইভেন্ট। সো বলা হয় কি ইভেন্ট কিছুই না, ব্রাউজারের একটা মুহূর্তে হচ্ছে কি একটা ইভেন্ট, একটা ব্রাউজারে একজন ভিজিটর আসার পর সে যা কিছু করতেছে সবকিছু হচ্ছে একটা ইভেন্ট, প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে একটা ইভেন্ট। সো ইভেন্টে যখন একটা ইভেন্ট ফায়ার হয়, যেমন এই যে আমি মাউসটা মুভ করাচ্ছি এখানে, ইভেন্ট ফায়ার হচ্ছে, আমি এখানে মাউসটা স্ক্রল আপ করছি, ইভেন্ট ফায়ার হচ্ছে। সো একজন ভিজিটর আপনার সাইটে এসে বিভিন্ন ধরনের ইভেন্ট সে এক্সিকিউট করতে পারে, বা আপনি তাকে কোন ইভেন্টে কি মজা দিবেন সেটা ডিসাইড করবে কে, আপনি। এখন আপনি তাকে কি মজা দিতে চাচ্ছেন, আপনি মজা দিতে চাচ্ছেন যে এখানে সে কোনো কিছু লিখবে, এখানে লিখবে, এখানে ক্লিক করলেই এখানে তার ফুল নেমটা চলে আসবে, এই মজাটা আপনি তাকে দিতে চাচ্ছেন। তাহলে আমাকে ঘটনাটা ঘটবে কখন, এখানে ক্লিক করলে, সেখানে ক্লিক যখন করবে, এটা একটা ইভেন্ট, এই ইভেন্টটাকে আমি অ্যাটাচ করব। সো যখন কোন একটা এসটিএমএল এলিমেন্টের মধ্যে একজন ভিজিটর যখন কোন ইভেন্ট ঘটায়, সেই ইভেন্টটাকে আমি, সেই ইভেন্টে আমি যদি কিছু করতে চাই, তাহলে আমাকে ইভেন্টটাকে কি করতে হবে, অ্যাটাচ করতে হবে কোথায়, এই এলিমেন্টের মধ্যে, এই এলিমেন্টের মধ্যে ইভেন্টটাকে অ্যাটাচ করতে হবে। ইভেন্ট অ্যাটাচ করবো কিভাবে, ইভেন্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে। সো অনেকগুলো ইভেন্ট অ্যাট্রিবিউট আছে যার মাধ্যমে আমরা ইভেন্ট অ্যাট্রিবিউট, এদেরকে বলা হয় কি ইভেন্ট হ্যান্ডেলার। যেমন এখানে ক্লিক করলাম, এই ইভেন্ট হ্যান্ডেলারকে অন ক্লিক, তাহলে চলেন দেখি যে এখানে ক্লিক করা হচ্ছে তখন এই এলিমেন্টের মধ্যে আমরা কিভাবে একটা ইভেন্ট অ্যাটাচ করতে পারি। সো নাও আমরা জাভাস্ক্রিপ্টে আসলাম, এখানে এসে আমরা প্রথমে এটা আমরা এভাবে লিখতে পারি যে ডকুমেন্ট আগে ধরতে হবে না, এই এলিমেন্টটাকে ধরা লাগবে, ধরে না তার মধ্যে আমি কি করবো, ইভেন্টটাকে অ্যাটাচ করে দিব, তাই না? আপনি যদি কাউকে মারতে চান কি করবেন, আগে ধরবেন তারপরে না মারবেন? এবার মনে করেন আপনি ধরবেন না মারবেন, এটা সম্ভব? সম্ভব। আরেকজন ধরবেন, আরেকজন ধরে রাখবে, না গুলি করে না হাত দিয়ে মারবেন, আরেকজন ধরে রাখবে তারপর মারবেন, তাই না? সবচেয়ে ভালো হয় রায়, তার মানে কি এটাকে আগে ধরতে হবে। সো কোন একটা এসটিএমএল এলিমেন্টকে আমরা কিভাবে ধরে থাকি, ডকুমেন্ট ডকুমেন্ট হয়ে গেছে ডিওসিএম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে আইডি কি হয় বলেন তো সিয়া সাহেব, বিটিএন ফাইন, তখন আসেন এখন আমার সাথে সাথে, গুড। এই তখন থাকা তো ডিফিকাল্ট আর কি, আপনারা অনেক ভালো, আমার দ্বারা সম্ভব না। দেন এই জন্য মাঝে মধ্যে আমি এইটা করতে করতে কোথায় চলে যাই, কখনো চলে যাই বিসিসিতে, কখনো চলে যাই অস্ট্রেলিয়ায়, কখনো চলে যাই আবার বিভিন্ন জায়গায়। ইভেন্ট এখন কোথায় চলে আসছে দেখেন, বাংলাদেশ ইয়ার টেস্ট ক্রিকেট, টেস্ট ক্রিকেট বার্সেলোনা, বার্সেলোনা খেলা আমার ছোট হইতে পারি না, কিন্তু দেখা হয়নি, বহুত শুনে আমি দেখে ফেলাই, বুঝতে পারছেন কি অবস্থা খেলায়, মেসি কটা দিছে, ঠিক আছে ঠিক আছে, মেসির কাজটা এখন শুধু অ্যাডজাস্ট করা, বল ধরে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, বললাম ভার
তাহলে এখানে কি করা হচ্ছে দেখেন, আমরা একটা এলিমেন্ট নিলাম, একটা এটা কি ভেরিয়েবল তাই না? এই ভেরিয়েবলের মধ্যে এখন কি আছে বলেন তো? এই বাটন এলিমেন্টে কিন্তু আছে তাই না? সো এই ভেরিয়েবলের মধ্যে এখন এই বাটন এলিমেন্টটা আছে। এবার আমরা যদি বলি যে BTN dot on click, প্রথমে আমরা দেখেন কিভাবে আপনি কোন একটা এসটিএমএল এলিমেন্টের এখানে ক্লিক করে, একটু খেয়াল করবেন হ্যাঁ, যখন কোন একটা এসটিএমএল এলিমেন্টে ক্লিক করা হয় তখন মানে আমি এখানে যা কিছু করতেছি সবই কি একটা ইভেন্ট। এখন আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে আমি যদি কোনো একটা ইভেন্ট ধরে, কোনো একটা ইভেন্ট ধরে আমি যদি কোনো কিছু করতে চাই, যে সাপোজ এখানে সে টাইপ করলে কিছু একটা হবে, এখানে সে টাইপ করলে কিছু একটা হবে, এখানে ক্লিক করলে কিছু একটা হবে, কোনো একটা ইভেন্টে আপনি যদি ইউজারকে কোনো একটা মজা দিতে চান, আপনাকে প্রথমে কি করতে হবে, ওই ইভেন্টটাকে আগে ওই এলিমেন্টের মধ্যে অ্যাটাচ করতে হবে। সো কোনো একটা এসটিএমএল এলিমেন্টের মধ্যে কোনো একটা ইভেন্ট অ্যাটাচ করতে পারে কিভাবে, অনেকভাবেই করা যায়, বাট ওয়ান অফ দ্য বেস্ট প্রসিডিউর হচ্ছে কোনটা, আমি সরাসরি এসটিএমএল এলিমেন্টের মধ্যে এখানে একটা অ্যাট্রিবিউট করতে পারি অন ক্লিক, এভাবে করতে পারি, বাট দিস ইজ নট বেস্ট প্র্যাকটিস। সো আমরা যেটা করতে সেটা একটু খেয়াল করবেন যে এই এলিমেন্টের মধ্যে আমরা কিভাবে ইভেন্ট অ্যাটাচ করব। প্রথমে আগে এলিমেন্টটাকে এটা দিয়ে কি করা হচ্ছে, এলিমেন্টটাকে ধরা হচ্ছে না। একটা মজার বিষয় খেয়াল করে দেখেন, আমি যদি এটাকে অ্যালার্ট করি, অ্যালার্ট একটা ফাংশন দেখার জন্য হ্যাঁ একটু বিপ করবে আর কি, আমি এখানে দিয়ে দিলাম, দেখেন কি আসে, এইটা কি একটা বাটন এলিমেন্ট না, ইনপুটের টাইপ কি বাটন। সো এই বাটন এলিমেন্টটাকে তার আইডি দিয়ে ধরে আমরা কি করলাম, ভেরিয়েবলের মধ্যে রাখলাম এবং সেটাকে কি করা হচ্ছে, অ্যালার্ট করা হচ্ছে। দেখেন এবার কি হয়, রিলোড দিলাম, এখানে কি আসছে, অবজেক্ট এসটিএমএল, এটা কি এলিমেন্ট আসছে দেখেন তো, ইনপুট এলিমেন্ট। এটা কি ধরনের এলিমেন্ট, ইনপুট না। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে মনে করেন এখানে আমি এইটা না দিয়ে আমি লাইক এই টেবিলের একটা আইডি দিলাম, ঠিক আছে, এর একটা আইডি দিলাম মনে করেন টিএবি ট্যাব। তাহলে এবার আমি এখানে বাটন না দিয়ে দিলাম ট্যাব, থাক এখানে সমস্যা নেই, ভেরিয়েবলের নাম মিনিংফুল হইল না, সমস্যা নেই, এভাবে হলো। এবার দেখি কি আসে, এবার কি ইনপুট এলিমেন্ট আসা উচিত, এটা কি ইনপুট এলিমেন্ট, চেক করি কি আসে, কি আসছে, ঠিক আছে। আপনি যখন যেভাবে যেটাকে ধরবেন সেটাই কিন্তু আসবে হ্যাঁ। সে এতটুকুন কোডের মানে কি, যাই হোক আমরা বাটনটাই ধরি আর কি, এটা আমাদের কাজ না। সো মেইন বিষয় ছিল হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি কোন একটা এসটিএমএল এলিমেন্টের মধ্যে, এই এলিমেন্টের মধ্যে এখানে ক্লিক করলে কিছু একটা হবে, ক্লিক করা কি একটা ইভেন্ট, তাহলে ক্লিক করলে কিছু একটা হবে এটা যদি আমি করতে চাই, তাহলে আগে এই এলিমেন্টের মধ্যে ইভেন্ট অ্যাটাচ করতে হবে। ইভেন্টের নাম কি, অন ক্লিক। এই অন ক্লিক ইভেন্টটা আমি কার মধ্যে অ্যাটাচ করবো, এর মধ্যে। কিভাবে, প্রথমে আগে এলিমেন্টটাকে ধরে নিলাম, একটা ভেরিয়েবলে রাখলাম, তারপরে এটা এই কি, এটা এখন এইটা কি একটা অবজেক্ট কার, এই ইনপুট এলিমেন্টের। এবার এই অবজেক্টের মধ্যে আমরা এটা কি, এটা হচ্ছে আমরা বলতে পারেন লাইক ইভেন্ট হ্যান্ডেলার, ইভেন্ট হ্যান্ডেলার, সো ইভেন্ট হ্যান্ডেলার, সো ইভেন্ট হ্যান্ডেলারটাকে আমি অ্যাটাচ করে দিলাম কার মধ্যে, অবজেক্টের মধ্যে, ইভেন্ট হ্যান্ডেলারটা অ্যাটাচ করে দিলাম। সো এই এলিমেন্টের মধ্যে যখন এই ইভেন্টটা হবে তখন একটা ফাংশন এখানে এক্সিকিউট হচ্ছে। খেয়াল করছেন এই ফাংশনের কোনো নাম আছে, এটাকে বলা আছে কি অ্যানোনিমাস ফাংশন, বলতে পারেন রিকার্সিভ ফাংশনের মতো, নিজে নিজেকেই কল করে, বাট রিকার্সিভ ফাংশনটা কি বারবার কল করে না, এটা ওরকম না, সেটা হচ্ছে কি একটা অ্যানোনিমাস ফাংশন। সো এই ফাংশনের মধ্যে মেন থাকবে কি বডি। তাহলে এই এলিমেন্টের মধ্যে যখনই এই ইভেন্টটা অ্যাটাচ হচ্ছে তখনই সাথে সাথে কি হয়ে যাবে, এই ফাংশনটা এক্সিকিউট হয়ে যাবে। এই এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে, ইনপুট এলিমেন্ট। যখনই এই এলিমেন্টের মধ্যে এই ইভেন্টটা অ্যাটাচ হয়ে যাচ্ছে
অ্যাটাচ হয়ে যাচ্ছে, তখনই কি হবে এই ফাংশনটা এক্সিকিউট হয়ে যাবে। এক্সিকিউট হয়ে কি হবে, আমি কি করব, আমি কি অ্যালার্ট করব? না, এটা জাস্ট আমি প্রথমে আগে অ্যালার্ট করলাম হাই জাস্ট। তাহলে এখন মনে করেন এখানে ক্লিক করলে কি আসে, কি করা আগে বলেন তো, ক্লিক করলে এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, এখানে তো আমি ক্লিক করি, প্রথমে এখানে কি করা আছে, এলিমেন্টটা ধরে একটা ভেরিয়েবলের মধ্যে রাখা আছে, এবার তার মধ্যে একটা ইভেন্ট অ্যাটাচ করে দেওয়া আছে, ইভেন্ট অ্যাটাচ করে দেওয়া আছে, এবং এই এলিমেন্টের মধ্যে যখন ইভেন্টটা ঘটবে পাবে তখনই সেই ফাংশনটা এক্সিকিউট করবে। এই ফাংশনের মধ্যে কি করা আছে, অ্যালার্ট করা আছে হাই। তার মানে আমি এখানে ক্লিক করলেই কি হবে, এই এই অন ক্লিকটা এটার মধ্যে অ্যাটাচ হয়ে যাবে, ফাংশনটা এক্সিকিউট হয়ে যাবে। দেখি কি হয়, চলে আসছে আমার টার্গেট দুইটা, আমার টার্গেট কি এই এলিমেন্টের ভ্যালুটা ধরবো, এর ভ্যালু ধরবো, দুইটাকে কনক্রিট করে এখানে পাঠিয়ে দিব। সো হাউ একটু দেখে যান, আমাদের সময় শেষ, বাসা যে করে নিয়ে আর কি। এটা ভ্যালু আমি ইনফ্যাক্ট এটা আবারও করবো আর কি নেক্সট ক্লাসে। তাহলে কি করলাম, এই ধরনের আরো কাজ কিন্তু করতে দিব, তখন কিন্তু পারা লাগবে। এখনো সময় আছে, কি করতেছি কেন করতেছি না বুঝতে বলে, মানে না হবে না আরে ক্লাস 6
আচ্ছা একটু খেয়াল করেন এখানে কি করলাম গেট ইলেভেন বাই আইডি এই এটা কি কোন একটা এসএল এলিমেন্টের আইডি আইডি দিয়ে তার হ্যালোটাকে নিয়ে ভেরিয়েবলের মধ্যে রাখলাম দুইটাকে কনকেট করে এই লাইনের মানে কি বলেন তো স্যার ফুল নেমটাকে স্যার রেজাল্টের ভিতরে রিটার্ন করলাম স্যার ফুল নেমটাকে এই রেজাল্টটা কি রেজাল্টের ভ্যালুতে ডিসপ্লে আইডি এখানে তো আমরা দেখাতে যাচ্ছি তাহলে রেজাল্টের ভ্যালুতে আমরা কি করলাম দুই জায়গা দুই দুইটা ইনপুট এলিমেন্টের ভ্যালু থেকে ভ্যালু নিলাম কনকেট করে আর একটা ইনপুট এলিমেন্টের ভ্যালুতে ওই রেজাল্টটা পাঠাই ঠিক আছে না এন্ড দ্যাটস অল সো আই থিংক কাজ করবে আমি একটু চেক করে দেখি কাজ করে কিনা এখানে সাপোজ লিখলাম সাগর খান সাবমিটে ক্লিক করি সাগর খান চলে আসছে ডাইনামিক হয়ে গেছে জিনিসটা যা লিখবেন তাই হবে সো আমরা যেটা প্র্যাকটিস করলাম ইনপুট আউটপুট নিয়ে আসা হ্যাঁ সো নেক্সট ক্লাসে আমরা আরো বেশ কিছু বিষয়ে প্র্যাকটিস করবো মানে অ্যাবাউট জাভাস্ক্রিপ্ট আর কি ঠিক আছে সো থ্যাংক ইউ